বন্ধুরা, রবি 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিভূতিভূষণ সাহা তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে আরেকটি এইচএসসি ফার্স্ট ফাইনাল ফার্স্ট ইয়ার ক্লাস। এবং আজকে আমাদের ক্লাসটি সাপোর্ট করা হচ্ছে গুড লাক স্টেশনের পক্ষ থেকে। সো আমি যে চলে এসেছি, তোমরা তাড়াতাড়ি হচ্ছে তোমাদের বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দাও, যাতে তোমাদের কোনো বন্ধু এই ক্লাসটি হচ্ছে মিস না করে। এবং তোমরা কে কোন জায়গা থেকে অংশগ্রহণ করছো এটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনের মধ্যে জানিয়ে দাও। সো তোমরা যদি সবাই ঠিক টাইমে এসে পড়ো, তাহলে আমিও হচ্ছে ক্লাসটি ঠিক টাইমে শুরু করে দিতে পারবো। তাই দেরি না করে এখনই তোমরা কমেন্টে জানিয়ে দাও কে কোন জায়গা থেকে এই লাইভ ক্লাসটির মধ্যে অংশগ্রহণ করছো, ঠিক আছে? সো আমি হচ্ছে একবার দেখে নিচ্ছি তোমরা সবাই এসে পড়ছো নাকি, তাহলে হচ্ছে আমি সঙ্গে সঙ্গে স্টার্ট করে দিব। সো দেখতে পাচ্ছি সবাই হচ্ছে এসে পড়েছে, তাই দেরি না করে আজকে হচ্ছে আমরা আমাদের ক্লাসটি স্টার্ট করে দিচ্ছি। তো আজকে আমাদের ক্লাসের কোন টপিক নিয়ে আমরা কথা বলবো, যে অধ্যায়টি নিয়ে কথা বলবো সেই অধ্যায়টির নাম হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন। তো আমাকে তোমরা আগে বলো যে দীর্ঘমেয়াদী অর্থায়ন বলতে কি বোঝানো হয়। যে অর্থায়নের মেয়াদকাল হচ্ছে 5 বছর বা তার বেশি, সেই সকল অর্থায়নকে বলা হয়ে থাকে হচ্ছে 5 বছর বা তার বেশি, সেই সকল অর্থায়নকে বলা হয়ে থাকে দীর্ঘমেয়াদী অর্থায়ন। তো এই দীর্ঘমেয়াদী অর্থায়নের হচ্ছে দুইটি অংশ রয়েছে। প্রথমটিকে বলা হয় হচ্ছে শেয়ার এবং অপরটি হচ্ছে বন্ড। এগুলি হচ্ছে উৎস, এই সকল উৎসের মাধ্যমে আমরা সাধারণত দীর্ঘমেয়াদী অর্থায়ন করতে পারি। এই যে শেয়ার, এই শেয়ারটাকে কি বলা হয়, এই শেয়ারটা হচ্ছে ইকুইটি অংশ। এবং এই বন্ড, এই বন্ডটাকে বলা হয় হচ্ছে ডেট ইকুইটি। ওকে, এই শেয়ার, এই শেয়ারটাকে হচ্ছে আমরা ভাগ করতে পারি দুই ভাগের মধ্যে। প্রথমটি হচ্ছে সাধারণ শেয়ার এবং দ্বিতীয়টি হচ্ছে অগ্রাধিকার শেয়ার। সাধারণ শেয়ার বলতে কি বোঝানো হয়, কোম্পানির যে মূলধন রয়েছে মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে আমরা সাধারণ শেয়ার বলে থাকি। এবং সাধারণ শেয়ারকে কিন্তু কোম্পানির মালিক বলা হয়ে থাকে। কিন্তু সাধারণ শেয়ারের একটি সমস্যা হচ্ছে, এক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণে ঝুঁকি বিদ্যমান। অর্থাৎ এখানের মধ্যে লভ্যাংশ যে পাবেই তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। এই নিশ্চয়তার জন্য যে শেয়ার ইস্যু করা হয় তাকে বলা হয়ে থাকে অগ্রাধিকার শেয়ার, ঠিক আছে? এই দুইটা শেয়ার নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। কিন্তু এই যে দীর্ঘমেয়াদী অর্থায়ন, আমাদের এই চ্যাপ্টারের মেইন যে টপিক রয়েছে সেটি হচ্ছে কিন্তু বন্ড। এই চ্যাপ্টারের মধ্যে মেইনলি বন্ডের সকল ম্যাথ নিয়ে কথা বলা হয়েছে এবং শেয়ারের নিয়ে হচ্ছে থিওরি পার্টটা রয়েছে। সো আমরা মেইনলি আজকে ফোকাস করবো কোনটার মধ্যে, আজকে হচ্ছে আমরা বন্ডের মধ্যে মেইনলি ফোকাস করার ট্রাই করবো। তো বন্ড বলতে কি বোঝায়, বন্ড হচ্ছে একটি ঋণের দলিল। যেই ঋণের দলিলের মাধ্যমে কোম্পানি জনগণের কাছ থেকে কি করে থাকে, তার ঋণ মূলধন সংগ্রহ করে থাকে, তাকেই মেইনলি বলা হয়ে থাকে হচ্ছে বন্ড। তো এই বন্ড সম্পর্কে হচ্ছে পরবর্তীতে আমরা বিস্তারিত জানতে থাকবো, কিন্তু আমি জাস্ট দেখে নিই তোমাদের এই পার্টের মধ্যে কোনো ধরনের সমস্যা আছে নাকি এবং তোমরা সবাই এই ক্লাসের মধ্যে উপস্থিত হয়ে গেছো নাকি, ঠিক আছে? সো আমি হচ্ছে একবার জাস্ট দেখে নিচ্ছি। ওকে, তো ভাইয়া সবাই হচ্ছে এসে পড়েছেন, ভাইয়া আপুরা। সো আমরা হচ্ছে স্টার্ট করে দিচ্ছি ক্লাস তাহলে। আচ্ছা, তো বন্ডকে না কয়েকটা শ্রেণীতে ভাগ করা সম্ভব। এটা হতে পারে সময়ের ভিত্তিতে, এটা হতে পারে কে হচ্ছে এই বন্ডটি ইস্যু করছে, তারপর হতে পারে এটি কি জামানতযুক্ত নাকি জামানত মুক্ত, এইরকম অনেকগুলো ক্লাসিফিকেশন রয়েছে। কিন্তু আমরা প্রধানত যে ক্লাসিফিকেশন দিকে মনোযোগ দিব সেটি হচ্ছে কোন ধরনের মানে কে হচ্ছে এই বন্ডটিকে ইস্যু করছে, কোন প্রতিষ্ঠান দ্বারা বন্ডটি ইস্যু করা হচ্ছে, সেটি হচ্ছে আমাদের মেইন ফোকাস। সো এই পার্টটা কিন্তু আমি একটু মুছে দিচ্ছি, ঠিক আছে? সো তোমাদের যদি দরকার হয় তোমরা যে কোনো সময় স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তাহলে পরবর্তীতে তোমাদের হচ্ছে এটি আর সমস্যা হবে না। সো আমি পার্টটা মুছে দিলাম, ঠিক আছে? দীর্ঘমেয়াদী অর্থায়নের পার্টটা মুছে দিচ্ছি। আমরা এবার কথা বলা শুরু করবো মেইনলি বন্ড নিয়ে। সো বন্ড, কে এই বন্ডটি ইস্যু করছে, তার পরিপ্রেক্ষিতে বন্ডকে প্রধানত 4টি ভাগে হচ্ছে ভাগ করা সম্ভব। প্রথমটি হচ্ছে ট্রেজারি বন্ড, দ্বিতীয়টি হচ্ছে কর্পোরেট বন্ড, তৃতীয় যে বন্ডটি রয়েছে সেই বন্ডটির নাম হচ্ছে বৈদেশিক বন্ড।
চার নম্বরে যে বন্ডটি রয়েছে তার নাম হচ্ছে মিউনিসিপ্যাল বন্ড। তো তোমাদের এই টপিকটা শুরু করার আগে আমি জাস্ট দেখতে চাচ্ছি যে তোমাদের এই টপিকগুলো সম্পর্কে আগে থেকে ধারণা আছে নাকি। সো তোমাদেরকে আমি একটা কোশ্চেন করি, এয়ারপোর্ট, বাংলাদেশের এয়ারপোর্ট অবশ্যই আমরা জানি। সো এয়ারপোর্ট কর্তৃক যদি যে এয়ারপোর্টের যে কর্তৃপক্ষ রয়েছে এই এয়ারপোর্টের কর্তৃপক্ষ থেকে যদি কোনো ধরনের বন্ড ইস্যু করা হয় সেই বন্ডটা কোন ধরনের বন্ড হবে বলো তো। যদি এটাকে আমি হচ্ছে এ, এটা এ, এটা আর এটা হচ্ছে ডি, তো তোমাদেরকে যে চারটা অপশন দিয়ে দিই যে এয়ারপোর্ট, এয়ারপোর্ট কর্তৃপক্ষ থেকে যদি বন্ড ইস্যু করা হয় সেই বন্ডটি কোন ধরনের বন্ডের মধ্যে গিয়ে পড়বে, তোমাদের কি জানা রয়েছে? যদি জানা থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। এই টপিকটি বোঝানোর পরে আমরা দেখে নিব যে হ্যাঁ তোমাদের বেসিক আসলেই ঠিক রয়েছে নাকি নেই। সো প্রত্যেকটি বন্ড আমি একটা একটা করে বুঝাচ্ছি। প্রথমটি হচ্ছে ট্রেজারি বন্ড। সরকার কর্তৃক যে ধরনের বন্ড ইস্যু করা হয়ে থাকে তাকে বলা হয়ে থাকে হচ্ছে ট্রেজারি বন্ড, এবং অন্যান্য সকল ধরনের বন্ডের ট্রেজারি বন্ড হচ্ছে সব থেকে ঝুঁকিমুক্ত। কেন? কারণ ট্রেজারি বন্ডে কে এসে করছে বললাম, সরকার, এবং সরকার হচ্ছে দেউলিয়াত্বের ঝুঁকিমুক্ত একটি প্রতিষ্ঠান। এই কারণে ট্রেজারি বন্ডের কিন্তু কোনো ধরনের ঝুঁকি কিন্তু খুব কম, এর মধ্যে কখনো দেউলিয়াত্বের যে ঝুঁকিটা রয়েছে সে। কর্পোরেট বন্ড, কর্পোরেশন বা বড় বড় প্রতিষ্ঠানগুলো থেকে যে ধরনের বন্ডগুলি ইস্যু করা হয় সেই ধরনের বন্ডকে আমরা বলে থাকি কর্পোরেট বন্ড, ঠিক আছে? যেমন যদি প্রাণ যদি এখন একটি বন্ড ইস্যু করে সেটাকে আমরা বলে থাকবো হচ্ছে কর্পোরেট বন্ড, কারণ এটি হচ্ছে একটি কর্পোরেশন। বৈদেশিক বন্ড, এই দেশের যে কোনো প্রতিষ্ঠান ছাড়া যদি বৈদেশিক কোনো প্রতিষ্ঠান কোনো বন্ড ইস্যু করে থাকে সেই বন্ডটিকে আমরা বলে থাকি হচ্ছে বৈদেশিক বন্ড। এবং চার নাম্বার মিউনিসিপ্যাল বন্ড, এগুলো হচ্ছে এই তিনটা থেকে একটু অন্যরকম। যদি সরকারি এজেন্সি ব্যতীত কোনো ধরনের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান অথবা লোকাল যে গভর্নমেন্টগুলি রয়েছে সেগুলো যদি কোনো ধরনের বন্ড ইস্যু করে থাকে তাহলে তাকে বলা হয়ে থাকে হচ্ছে মিউনিসিপ্যাল বন্ড। তো তোমাদেরকে যে আমি কোয়েশ্চেন করেছিলাম প্রথমত যে এয়ারপোর্ট কর্তৃপক্ষ যদি কোনো ধরনের বন্ড ইস্যু করে থাকে সেটি কোন বন্ডের মধ্যে গিয়ে পড়ছে, খেয়াল করে দেখো এটা কিন্তু ট্রেজারি বন্ড না, এটা সরকার কর্তৃক ইস্যু হচ্ছে না, এটি কোনো কর্পোরেশন না, সো কর্পোরেট বন্ডও না, এটি বৈদেশিক বন্ডও না, সো তিনটি বন্ডের একটির মধ্যে পড়ছে না, এটি হচ্ছে চার নাম্বার প্রতিষ্ঠানটি, কারণ এটি হচ্ছে একটি কি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। আমরা জানি যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান দ্বারা যে ধরনের বন্ড ইস্যু করা হয় তাকে বলা হয়ে থাকে হচ্ছে মিউনিসিপ্যাল বন্ড। এই জন্য এয়ারপোর্ট কর্তৃপক্ষ কর্তৃক যে বন্ড ইস্যু করা হচ্ছে তাকে আমরা মিউনিসিপ্যাল বন্ড নামে অভিহিত করে দিয়ে থাকি। তো আমি দেখে নেই তোমরা হচ্ছে এই কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার দিয়েছো নাকি না। তো দেখতে পাচ্ছি, আচ্ছা দেখে নেই, চার নাম্বারটা আরেকটু বুঝানো আছে, ঠিক আছে? চার নাম্বারটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। মিউনিসিপ্যাল বন্ড, আমরা কি জানি যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান দ্বারা কি বোঝানো হয়ে থাকে? স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান মানে হচ্ছে যে সকল প্রতিষ্ঠানের অর্থায়ন করবে সরকার, কিন্তু সরকার কিন্তু পরিচালনা একটি প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষ থাকবে, যে কর্তৃপক্ষ হচ্ছে সেই প্রতিষ্ঠানগুলোকে হচ্ছে চালাবে, ওই সকল প্রতিষ্ঠানকে বলা হয়ে থাকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। যেমন বাংলাদেশ ব্যাংক, এটি কিন্তু সরকার যদি অর্থায়ন করে থাকে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারে না বা পরিচালনা করতে পারে না। বাংলাদেশ ব্যাংক কার দ্বারা পরিচালিত হয়? গভর্নরের দ্বারা হচ্ছে পরিচালিত হয়। তো ওই প্রতিষ্ঠানগুলোকে বলা হয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ঠিক আছে? এই প্রতিষ্ঠানের মতো একটি হচ্ছে এয়ারপোর্ট, যেটি হচ্ছে এক ধরনের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এবং এই ধরনের প্রতিষ্ঠান কর্তৃক যত ধরনের বন্ড ইস্যু করা হয় সেই বন্ডগুলোকে বলা হয় হচ্ছে মিউনিসিপ্যাল বন্ড। সো আই হোপ তোমাদের হচ্ছে এখন ব্যাপারটা ক্লিয়ার হয়ে গিয়েছে। এটাই হচ্ছে বন্ডের ক্লাসিফিকেশন, কিসের ভিত্তিতে কে হচ্ছে ইস্যু করছে, ইস্যুকারী প্রতিষ্ঠানের ভিত্তিতে হচ্ছে এই ক্লাসিফিকেশনটা। তারপর আরেকটি ক্লাসিফিকেশন বলতে পারি যে জামানত আছে নাকি জামানত নেই, এর ভিত্তিতে কিন্তু দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে ডিভেঞ্চার আর অপরটি হচ্ছে শুধুমাত্র সাধারণ বন্ড। ডিভেঞ্চার কি? যে বন্ডের মধ্যে জামানত নেই তাকে বলা হয় হচ্ছে ডিভেঞ্চার,
আর যেই বন্ডের মধ্যে জামানত আছে তাকে বলা হয় হচ্ছে জামানতযুক্ত বন্ড। কিন্তু এইগুলি হচ্ছে আমাদের মেন কনসার্ন না। এই চ্যাপ্টারে যখন কিনা আমরা ম্যাথগুলো করব, ম্যাথগুলো করার জন্য আমাদের যে ক্লাসিফিকেশন জানা লাগবে সেটি হচ্ছে মেয়াদের ভিত্তিতে ক্লাসিফিকেশন। তাহলে দেরি না করে আমরা হচ্ছে এই পার্টটা মুছে দিচ্ছি এবং পরবর্তী পার্টের মধ্যে হচ্ছে আমরা এগিয়ে যাচ্ছি। তাহলে তোমরা হচ্ছে এই পার্টের স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, আমি হচ্ছে পরবর্তীতে তোমাদের কিন্তু কোশ্চেন করতে পারি এই জায়গা থেকে। সো এই পার্টটাই মুছে দিলাম, ঠিক আছে। এয়ারপোর্ট কর্তৃপক্ষ কোনটা হচ্ছে, এটা হচ্ছে মিউনিসিপ্যাল বন্ড অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার হচ্ছে ডি। এবার হচ্ছে আমরা ম্যাথের দিকে চলে যাব। সো ম্যাথের দিকে চলে যাওয়ার আগে আমাদের হচ্ছে যে ক্লাসিফিকেশন জানা লাগবে বন্ড। এবার যে ক্লাসিফিকেশনটি রয়েছে এই ক্লাসিফিকেশনটি হচ্ছে মেয়াদের ভিত্তিতে। আমরা তো অলরেডি জেনে এসেছি বন্ড হচ্ছে একটি দীর্ঘমেয়াদী অর্থায়ন, ঠিক আছে, 5 বছর বা তার অধিক। এখন তুমি কোশ্চেনে আগে দেখবা যে বন্ডের মধ্যে মেয়াদকাল উল্লেখ করা আছে নাকি নাই। যদি মেয়াদকাল উল্লেখ করা থাকে সেই বন্ডটাকে বলা হয়ে থাকে হচ্ছে একটি মেয়াদি বন্ড, এবং যদি বন্ডের মধ্যে মেয়াদকাল দেওয়া না থাকে সেই বন্ডটাকে বলা হয় হচ্ছে একটি চিরস্থায়ী বন্ড। তাহলে কি বলতেছি যে বন্ড এটাকে প্রধানত আমি হচ্ছে দুই ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে প্রথমটিকে আমি বলছি হচ্ছে চিরস্থায়ী বন্ড। চিরস্থায়ী বন্ড মানে হচ্ছে যে বন্ডের না কোনো ধরনের মেয়াদ নেই, অর্থাৎ কোম্পানি হচ্ছে এটিকে ইস্যু করেছে কিন্তু কোনো নির্দিষ্ট মেয়াদের জন্য হচ্ছে এটি ইস্যু করে নেই, এটি ইস্যু করা হয়েছে আজীবনের জন্য। অর্থাৎ আমি যদি কোম্পানি হই এবং তোমাদের কাছে যদি আমি ইস্যু করে থাকি, তোমাদেরকে এই বন্ডটি বিক্রি করার পর আমি কখনোই এই বন্ডটিকে হচ্ছে ফেরত নেব না, এর বদলে আজীবন তোমাদেরকে হচ্ছে আমি বন্ডের বিনিময়ে কী দিয়ে যাব, সুদ দিয়ে যাব। আমরা কিন্তু জানি বন্ডে দেওয়া হয় হচ্ছে সুদ এবং শেয়ারের ক্ষেত্রে দেওয়া হয় হচ্ছে লভ্যাংশ। তাই চিরস্থায়ী বন্ডের মধ্যে কি করা হয়, কখনো বন্ডের অর্থ হচ্ছে কোম্পানি পরিশোধ করে না, এর বদলে আজীবন বা নির্দিষ্ট সময় পর্যন্ত কি করে যায়, সুদ হচ্ছে পরিশোধ করে যায়। এটি হচ্ছে চিরস্থায়ী, তার মানে এর মধ্যে কোনো ধরনের মেয়াদ নেই। কিন্তু এর মধ্যে যদি মেয়াদ উল্লেখ করা থাকে সেই বন্ডটিকে বলা হয় থাকে হচ্ছে মেয়াদি বন্ড। অর্থাৎ এর কি রয়েছে, এর হচ্ছে নির্দিষ্ট একটা মেয়াদ রয়েছে, ঠিক আছে। এই মেয়াদি বন্ডকে আবার দুই ভাগে ভাগ করা সম্ভব। প্রথম পার্টটিকে বলা হয় হচ্ছে কুপন বন্ড। প্রথম পার্টির নাম কি, কুপন বন্ড। কুপন বলতে কি বোঝায়, আমি তোমাদের প্রথমে যে বললাম যে কোম্পানির যখন কিনা হচ্ছে বন্ড ইস্যু করে তখন কোম্পানি তার বন্ড হোল্ডারদের যে সুদ দিয়ে থাকে ওই সুদটাকেই বলা হয়ে থাকে মেনলি কুপন, ঠিক আছে। সুদ অনেক ধরনের রয়েছে, প্রয়োজনে সুদের হার, তারপর হচ্ছে বাট্টার হার, তারপর এই কোম্পানি কর্তৃক যে সুদ দেওয়া হচ্ছে ওই সুদের হার। তো এত সুদের কনফিউশন থাকার কারণে এই নামটাকে আলাদা করে হচ্ছে কুপন নামে আমরা অভিহিত করে থাকি, এবং যেই বন্ডের মধ্যে কুপনের হার উল্লেখ থাকবে প্লাস মেয়াদ থাকবে সেই বন্ডটাকে আমরা বলে থাকি হচ্ছে কুপন বন্ড। অর্থাৎ কোম্পানি হচ্ছে বন্ডটা ইস্যু করে, প্রতি বছরে নির্দিষ্ট পরিমাণ হচ্ছে কুপন দিয়ে যায়, সেই বন্ডটাকে আমরা বলতেছি কি বন্ড, কুপন বন্ড। কিন্তু আরেক ধরনের বন্ড রয়েছে মেয়াদি বন্ড, যে বন্ডের মধ্যে না কুপন দেওয়া হয় না, সেই বন্ডটাকে বলা হয়ে থাকে হচ্ছে জিরো কুপন বন্ড। অর্থাৎ তুমি হচ্ছে একটি বন্ড কিনলা, আমার থেকে মনে করো আমি হচ্ছে প্রতিষ্ঠান, কিনার পর আমি তোমাকে কোনো ধরনের সুদ দিব না, তাহলে তোমরা এই বন্ডটা কেন কিনবা, তোমরা কোনো কুপন পাচ্ছ না, তোমরা তো অবশ্যই লাভ ছাড়া আমার থেকে কখনো এই বন্ড কিনবা না। হ্যাঁ, কেন কিনা হয়, এই ক্ষেত্রে অভিহিত মূল্যের তুলনায়, অভিহিত মূল্য বলতে বোঝায় লিখিত মূল্য, গায়ের মধ্যে যে পরিমাণে হচ্ছে মূল্য লেখা রয়েছে ওই অভিহিত মূল্যের তুলনায় কম মূল্যে তোমাদের কাছে বিক্রয় করা হবে। ধরো এই জিরো কুপন বন্ডটির অভিহিত মূল্য হচ্ছে 1000 টাকা, কিন্তু তোমাদের কাছে বিক্রয় করা হবে ধরো 800 টাকায়। তুমি 800 টাকা দিয়ে হচ্ছে বন্ডটা কিনলা,
দুই বছর পর হয়তো কোম্পানি তোমার কাছ থেকে হচ্ছে জিরো কুপন বন্ডটা নিয়ে নিবে। নিয়ে নেওয়ার পর তোমাকে যখন কে টাকা ব্যাক করবে, তোমাকে 800 টাকা দিবে না, তোমাকে হচ্ছে গায়ের মধ্যে যে লেখা ছিল লিখিত মূল্য বা অভিহিত মূল্য ওই দামেই তোমাকে হচ্ছে বন্ড ফেরত দিয়ে দিবে। এর জন্য মাসখান দিয়ে যে তোমার লাভ হলো 200 টাকা, এটাই হচ্ছে তোমার জিরো কুপন বন্ডের থেকে তোমার যে সুদটা রয়েছে ওইটা। এক্ষেত্রে ডাইরেক্ট সুদ দেওয়া হচ্ছে না, কিন্তু মাসখান 200 টাকাটা কিন্তু তোমার লাভ হিসেবে হচ্ছে গণ্য হচ্ছে। এটাই হচ্ছে তিন ধরনের বন্ড। আমরা যখন কিনা ম্যাথ করবো, আমরা হচ্ছে এই তিন ধরনের ম্যাথ নিয়ে আমরা হচ্ছে কাজ করব। প্রথমটি হচ্ছে চিরস্থায়ী বন্ড। চিরস্থায়ী বন্ড কোনটা? যার মধ্যে কোনো ধরনের মেয়াদ নেই, কুপন কিন্তু রয়েছে, প্রতি বছরের শেষে নির্দিষ্ট পরিমাণে হচ্ছে সুদ দেওয়া হবে বন্ড হোল্ডারকে, কিন্তু এর টাকা হচ্ছে কখনই ফেরত দেওয়া হবে না। এটা কোন বন্ড? চিরস্থায়ী বন্ড। দ্বিতীয়টি রয়েছে হচ্ছে মেয়াদি বন্ড। মেয়াদি প্রথমটি হচ্ছে কুপন বন্ড, যার মধ্যে নির্দিষ্ট পরিমাণ কুপন রয়েছে এবং নির্দিষ্ট মেয়াদ রয়েছে, তাকে বলা হচ্ছে কুপন বন্ড। এবং যে বন্ডের মধ্যে কোনো ধরনের হচ্ছে কুপন নেই, তাকে বলা হচ্ছে জিরো কুপন বন্ড। তো তোমাদের এই পার্টের মধ্যে কোনো ধরনের কনফিউশন আছে নাকি, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও। যদি কনফিউশন না থাকে, তাহলে অবশ্যই আমরা নেক্সটের মধ্যে হচ্ছে ম্যাথে ঢুকে যাবো। সো দেরি না করে এখনই জানিয়ে দাও যে তোমাদের এই পার্টটার মধ্যে কোনো ধরনের কনফিউশন আছে নাকি নাই। যদি থাকে তাহলে কিন্তু আমরা নেক্সট পার্ট যেতে পারবো না। আমাদের ম্যাথের জন্য কিন্তু এই পার্টটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো দেখে নিচ্ছি আমি। আচ্ছা, লেখা হয়তো একটু ঘোলা হয়ে গিয়েছে, সো আমিও চেক করেছি, ঠিক আছে, লেখা হয়তো একটু নেটের কারণে একটু ঝামেলা হচ্ছে, সো আমি দেখছি একবার, ওয়েট। আই হোপ তোমাদের হচ্ছে এখন আর কোনো ধরনের ঝামেলা হবে না, ঠিক আছে। সো আমি হচ্ছে একবার ফোকাসটা ক্লিয়ার করে দিয়েছি, আই হোপ তোমরা হচ্ছে এখন ঠিক মতো এই পার্টটা বুঝতে পারবা। সো যদি এই পার্টটা তোমাদের ঠিক মতো বোঝা হয়ে থাকে, তাহলে এবার হচ্ছে আমরা ম্যাথে চলে যাব। সো প্রথমত তোমরা কোয়েশ্চেনে যেটা দেখবা, কোয়েশ্চেনে মেনলি দেখবা যে তোমাদের ম্যাথ দেওয়া রয়েছে নাকি নাই, এটা হচ্ছে প্রথম শর্ত। প্রথমে কি দেখবা তোমরা, ম্যাথ আছে নাকি ম্যাথ নাই। যদি কোয়েশ্চেনের মধ্যে ম্যাথ দেওয়া থাকে, সেটা হচ্ছে মেয়াদি বন্ড। যদি মেয়াদ দেওয়া না থাকে, সেটা হয়ে যাবে কি বন্ড? চিরস্থায়ী বন্ড। যদি কোয়েশ্চেনে মেয়াদ থাকে, তখন তোমরা দেখবা যে এই বন্ডের মধ্যে কি কুপনের হার আছে নাকি নাই। যদি কুপনের হার থাকে, তাহলে সেটা হচ্ছে কুপন বন্ড, আর যদি কুপনের হার উল্লেখ করা না থাকে, সেটাকে বলা হয় হচ্ছে জিরো কুপন বন্ড, ঠিক আছে। আমাকে একবার তোমরা আরেকবার বলে দাও যে লেখাগুলো কি ক্লিয়ার আছে নাকি নাই। লেখা হচ্ছে একটু ঘোলা দেখা যাচ্ছে, সাময়িক সমস্যার জন্য আমি দুঃখিত। আচ্ছা, একটু ঠিক করে দাও প্লিজ। ওকে, আচ্ছা, সো আমি কমেন্ট দেখতে পাচ্ছি যে এখন নাকি ঠিক আছে। যদি ঠিক থাকে তাহলে হচ্ছে আর দেরি করছি না, আমি হচ্ছে আমার ক্লাসটি স্টার্ট করে দিচ্ছি। তো তোমরা এবার দেখো একটু, তোমাদেরকে এবার হচ্ছে আমি তিনটা বন্ড বুঝিয়ে দিয়েছি, তোমাদেরকে আমি বন্ডের সূত্রগুলি হচ্ছে আগে লিখে দিই একবার। সো এই চিরস্থায়ী বন্ড, প্রথমে এটা নিয়ে কথা বলছি, এই ম্যাথ কর আমি একটি পার্টটা মুছে দিলাম, কারণ এই পার্টটা মুছে না দিলে কিন্তু আমি সূত্রগুলো লিখতে পারছি না। যদি এই পার্টটা তোমাদের পরবর্তীতে লাগে, এর জন্য তোমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে রেখে দাও, তাহলে তোমরা হচ্ছে এই পার্টটা পরবর্তীতে বুঝতে পারো, ঠিক আছে। আমি মুছে দিলাম কিন্তু,
স্ক্রিনশট নেওয়া ডান। ওকে, ম্যাথ করার আগে তোমাদের যে পার্টগুলো ভালোমতো জানা লাগবে সেই পার্টগুলো নিয়ে আমি হচ্ছে আগে কথা বলে নিচ্ছি। প্রথমত তোমাদের যে পার্টটা জানা লাগবে সেটি হচ্ছে ফেজ ভ্যালু। ফেজ ভ্যালু মানে হচ্ছে অভিহিত মূল্য। তোমাদের জন্য আমি হচ্ছে একটু বড় করে লিখছি, যাতে করে তোমাদের যদি স্ক্রিনটা একটু ঘোলা হয় তাহলে যাতে বুঝতে সমস্যা না হয়। আর আমি যেহেতু বলে দিচ্ছি আমার কথাটা একটু ক্লিয়ার, যদি ভালো মতো শুনতে পারো তাহলে আই হোপ তোমাদের বুঝতে হচ্ছে সমস্যা হবে না। তো প্রথমত যে পার্টটি তোমাদের জানা লাগবে সেটি হচ্ছে ফেজ ভ্যালু, যার মানে হচ্ছে অভিহিত মূল্য। বন্ডের গায়ের মধ্যে যে মূল্য লেখা থাকে তাকে বলা হয়ে থাকে কি মূল্য? অভিহিত মূল্য। সেকেন্ডে যেটা লাগবে সেটা হচ্ছে এমভি বা ম্যাচুরিটি ভ্যালু বা মেয়াদ পূর্তিতে মূল্য। ম্যাথ পূর্তিতে মূল্য বলতে বোঝানো হয়ে থাকে মেনলি যে একটি যে তুমি যে বন্ডটাকে নিলা, তুমি যে বন্ডটা ক্রয় করলা, বন্ডটি ক্রয় করার পর নির্দিষ্ট সময় পরে কোম্পানি তোমাকে যেই মূল্যে বন্ডটি ফেরত দিবে তাকে বলা হয়ে থাকে হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু অথবা ম্যাথ পূর্তিতে মূল্য। তারপর হচ্ছে কেডি। কেডি মানে হচ্ছে বাজার সুদের হার। অথবা প্রয়োজনীয় সুদের হার, অথবা কি বলা হয় থাকে এটাকে প্রয়োজনীয় সুদের হার বা বাট্টার হার, এই পার্টগুলোকে বলা হয় হচ্ছে কেডি। কোম্পানি তোমাকে যে পরিমাণে কুপন দিবে সেই কুপনকে বলে থাকি আমরা হচ্ছে আই, ইন্টারেস্ট, যার বাংলা হচ্ছে কি কুপন। তারপর হচ্ছে এন। এন মানে হচ্ছে নাম্বার অফ ইয়ার্স অথবা সময়। এবং সবার লাস্টে গিয়ে হচ্ছে আমি একটু সাইডে লিখে দিলাম, লাস্টে গিয়ে হচ্ছে এসভি। এসভি মানে হচ্ছে সেল ভ্যালু, যার বাংলা হচ্ছে বাজার মূল্য। তোমরা যদি এই পার্ট গুলা এই জিনিসগুলো তোমরা যদি ভালো বুঝতে পারো, বুঝতে পারলে তোমরা হচ্ছে ম্যাথ গুলি ঠিক মতো করতে পারবা। এই পার্ট গুলিতে বুঝতে সমস্যা হলে কিন্তু তোমরা পরবর্তীতে ম্যাথ করতে সমস্যা ফেস করবা। সো এই দুটো জিনিসের মেইন পার্থক্য বুঝে রাখো। বাজার সুদের হার হচ্ছে বাজারের মধ্যে যে অন্য কোম্পানিগুলো রয়েছে তারা হচ্ছে যে পরিমাণে সুদ দিচ্ছে তাকে বলা হয়ে থাকে হচ্ছে বাজার সুদের হার, বাজারের মধ্যে যে সুদের হার বিদ্যমান। আর কোম্পানি তোমাকে যে পরিমাণে সুদ দিচ্ছে সেই সুদটাকে বলা হয়ে থাকে হচ্ছে কুপন। আমি কিন্তু সুদের হার বলি নাই, সুদ বলতেছি যে তোমাকে যে পরিমাণে সুদ দিবে সেই সুদটাকে বলা হয়ে থাকে কি কুপন। ঠিক আছে, এই তোমাদের হচ্ছে ছয়টা জিনিস জানতে পারলে তোমাদের ম্যাথ করতে কোনো ধরনের সমস্যা হবে না। তাহলে আমি হচ্ছে তোমাদের একটা একটা করে সূত্র লিখে দিচ্ছি, তিনটা সূত্র রয়েছে। সো আমি হচ্ছে এই পার্টটা মুছে তোমাদের এবার সূত্র করে লিখে দিচ্ছি। আমরা মেনলি এই ম্যাথের মধ্যে যেটা বের করব তাকে বলা হয়ে থাকে হচ্ছে বন্ডের বর্তমান মূল্য বা বন্ডের প্রকৃত মূল্য। তুমি যেটা বন্ড কিনতেছো এই বন্ড কেনার পর তুমি হচ্ছে অবশ্যই সুদ পাওয়া, সুদ নাও পেতে পারো, ডিপেন্ড করতেছে হচ্ছে বন্ডের উপর। কিন্তু এই বন্ডটার প্রকৃত মূল্য কত, তুমি যে দামে কিনছো সেই দামটা ঠিক আছে নাকি তুমি বেশি দাম দিয়ে কিনতেছো বা কম দাম দিয়ে কিনতেছো, বন্ডটার রিয়েল মূল্য কত, সেটাই হচ্ছে আমাদের ম্যাথের মেইন ফোকাস। যেটাকে আমরা বলে থাকি হচ্ছে ভ্যালু অফ বন্ড অথবা ভিবি, ভ্যালু অফ বন্ড। এটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মধ্যে মেইনলি আমরা বের করে থাকি। সো চিরস্থায়ী বন্ডের ভ্যালু অফ বন্ডের সূত্র হচ্ছে খুবই কঠিন, ঠিক আছে, অনেক কঠিন।
আই ডিভাইডেড বাই কেডি শেষ। এটাই হচ্ছে তোমাদের চিরস্থায়ী বন্ডের বর্তমান মূল্য বের করার সূত্র। কি বললাম? আই ডিভাইডেড বাই কেডি। আমরা কিন্তু অলরেডি আই আর কেডি নিয়ে কথা বলে এসেছি। আই মানে কি? আই মানে হচ্ছে কুপনের পরিমাণ। আই মানে কি? কুপনের পরিমাণ। যেই পরিমাণে কোম্পানি তোমাকে হচ্ছে কুপন দিয়ে যাবে সেই পরিমাণটাকে বলা হয় হচ্ছে আই। এবং কোম্পানি তোমাকে হচ্ছে যে পরিমাণে হচ্ছে বাজার সুদের হার রয়েছে সেই পার্টটাকে বলা হয় হচ্ছে কেডি। এটাই হচ্ছে তোমাদের চিরস্থায়ী বন্ডের বর্তমান মূল্য বের করার সূত্র, আই ডিভাইডেড বাই কেডি। এটা হচ্ছে ফার্স্ট সূত্র। সেকেন্ড সূত্র কি ছিল? সেকেন্ডটা ছিল হচ্ছে জিরো কুপন বন্ড। জিরো কুপন বন্ডের সূত্রটা এবার লিখে দিচ্ছি আমি। চিরস্থায়ী বন্ড তোমরা বুঝেছ তো? ম্যাথের মধ্যে একটু পরে আসতেছি আমি, আমি সূত্রগুলো লিখে নিচ্ছি, তারপর হচ্ছে আমি একেবারে তোমাদের তিনটা ম্যাথ করিয়ে দেবো, ঠিক আছে? এটাই হচ্ছে তোমাদের চিরস্থায়ী বন্ডের সূত্র। এই ক্ষেত্রে ভ্যালু অফ বন্ডের সূত্রটি হচ্ছে এনভি ডিভাইডেড বাই ওয়ান প্লাস কেডি হোল টু দি পাওয়ার এন। এনভি বলতে কি বোঝায়? এনভি মানে হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু। বাইরে যেহেতু আজান হচ্ছে আমি হচ্ছে একটু কম কথা বলছি, সো আই হোপ তোমরা এই পার্টটা বুঝতে পারছো, ঠিক আছে? জিরো কুপন বন্ডের যে সূত্র ছিল এনভি ডিভাইডেড বাই ওয়ান প্লাস কেডি হোল টু দি পাওয়ার এন, এই সূত্রের সাথে তোমরা যদি এই পার্টটা যোগ করে দাও যে আই ইন্টু ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস কেডি হোল টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই কেডি, এই পার্টটা যোগ করে দিলেই তোমরা হচ্ছে কুপন বন্ডের সূত্রটা পেয়ে যাচ্ছ। অর্থাৎ জিরো কুপন বন্ডের সূত্র শুধু এতটুক, এবং এর সাথে তোমরা যদি এই পার্টটা যোগ করে দাও তাহলে সেটাই হচ্ছে তোমাদের কুপন বন্ডের সূত্র। সো তিনটা সূত্র খুবই ইজি, এবং এর অধিকাংশ তোমরা হচ্ছে তৃতীয় অধ্যায়ের মধ্যে করে এসেছো। সো এই পার্টটা নিয়ে তোমাদের বেশি সমস্যা হওয়ার কথা না, আমরা দেখবো যে কীভাবে রিয়েল লাইফের মধ্যে হচ্ছে ম্যাথগুলো কমপ্লিট করতে হয়। যদি তোমরা এই পার্টটার স্ক্রিনশট অলরেডি নিয়ে থাকো তাহলে হচ্ছে এই পার্টটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে? তো তোমাদেরকে হচ্ছে এবার আমি একটা কোয়েশ্চেন দেখাই, তোমাদের এক্সামের মধ্যে কিভাবে কোয়েশ্চেনটা আসতে পারবে। দেখ, ক্যান ইউ গিভ মি ক্যালকুলেটর প্লিজ? নাও তোমরা একটু এবার একটু কোয়েশ্চেনটা দেখো।
যে 1000 টাকা অভিহিত আছে, ওকে সরি এই কোশ্চেনটা না, এটা হচ্ছে আমি পড়ে দিচ্ছি এই কোশ্চেনটা, এটা হচ্ছে তোমাদের পরের কোশ্চেন, ঠিক আছে? সো তোমরা হচ্ছে আগে এই কোশ্চেনটা দেখো। আচ্ছা, তো কোম্পানি নেম, আমি হচ্ছে তোমাদের তিনটা কোম্পানি নেম এখানে দিয়েছি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে সি। এবং তোমাদেরকে হচ্ছে কি কি দেওয়া আছে, অভিহিত মূল্য দেওয়া রয়েছে, কুপন সুদের হার, মেয়াদ, প্রয়োজনীয় সুদের হার, বাজার মূল্য, তোমাদের কিন্তু এখানে আমি সব কিছু উল্লেখ করে দিয়েছি, ঠিক আছে? জাস্ট পার্টটা ঠিক করে নি, ফাইন। তো তোমরা হচ্ছে এবার তিনটা কোম্পানির বর্তমান মূল্য তোমরা হচ্ছে বের করবা, তো আমরা দেখে নিই, ঠিক আছে? প্রথমত হচ্ছে এ, এ কোম্পানির ক্ষেত্রে খেয়াল করে দেখো, অভিহিত মূল্য দেওয়া রয়েছে, কুপন হার দেওয়া রয়েছে, কি দেওয়া নেই, মেয়াদ দেওয়া নেই। কোয়েশ্চেন তোমরা প্রথমেই দেখবা যে মেয়াদ দেওয়া রয়েছে নাকি মেয়াদ দেওয়া নেই। মেয়াদ দেওয়া নেই মানে নিঃসন্দেহে এটি হচ্ছে একটি চিরস্থায়ী বন্ড, ঠিক আছে? মেয়াদ দেওয়া নেই মানে কি, এটি হচ্ছে একটি চিরস্থায়ী বন্ড। তো আমরা যদি এই কোম্পানির বর্তমান মূল্য বের করতে চাই আমাদের কি করা লাগবে? আমরা জানি চিরস্থায়ী বন্ডের ক্ষেত্রে ভিভিএর সূত্র কি রয়েছে, আই ডিভাইডেড বাই কেডি, ঠিক আছে? খুবই কঠিন একটা সূত্র। তো আই, আই মানে কি ছিল, আই মানে ছিল হচ্ছে কুপনের পরিমাণ। কুপনের পরিমাণটা কিভাবে বের করতে হয় আমরা দেখে নেই। এই দেখো কি বলা রয়েছে যে কুপন সুদের হার রয়েছে 12%, এই 12% সুদটা দেওয়া হবে অভিহিত মূল্যের উপর, ঠিক আছে? এই এই কোশ্চেনগুলো কি কি লাগবে আমাদের, এই কোশ্চেনের মধ্যে এফ বি এটার পরিমাণ হচ্ছে 1000 টাকা, আই পার্সেন্ট দেওয়া রয়েছে কত পার্সেন্ট, 12%। আমরা শুধুমাত্র অভিহিত মূল্যের উপর যদি আমরা পার্সেন্ট করে দিই তাহলে হচ্ছে আমাদের কুপনের পরিমাণটা বের হয়ে যাবে, যে এই 1000 × 12% ইকুয়াল হচ্ছে 120 টাকা, এটাই হচ্ছে আমাদের আয়ের পরিমাণ। অ্যান্ড থার্ড, আমাদের যে পার্টটা লাগবে সেটা হচ্ছে কেডি, এখানে কেডির মান বলা রয়েছে 11%। সো আমরা আমাদের যা যা দরকার ছিল সব কিছু কিন্তু পেয়ে গিয়েছি, আমাদের এক্সট্রা কিছু লাগবে না। আমাদের এখানের মধ্যে আয়ের পরিমাণ 120 টাকা এবং কেডির পরিমাণ হচ্ছে 11%। আমাদের জাস্ট কি করা লাগবে, এই সূত্রের মধ্যে হচ্ছে আমরা বসিয়ে দেব। সো তোমরা আমাকে এখনই কমেন্ট করে জানিয়ে দাও যে এই পার্টটার মান কত বের হয়। খুবই সিম্পল, জাস্ট 120কে হচ্ছে তোমরা 0.11 দিয়ে ডিভাইড করে দিবে, তাহলে এখানে বিভির পরিমাণ হবে হচ্ছে উপরে হবে আই মানে হচ্ছে 120, আর নিচে গিয়ে কেডি এর পরিমাণ হচ্ছে 0.11। তাহলে এখনই বলে দাও তো তোমাদের অ্যান্সার কত বের হচ্ছে, আমি হচ্ছে একবার চেক করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছি এখানের মধ্যে সবাই এসে পড়েছে, ফাইন। এটা খুব ইজি, যদি 120কে যদি এবার 0.11 দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে এখানে অ্যান্সার বের হচ্ছে 1090.909, এটাই হচ্ছে বন্ডের বর্তমান মূল্য। তোমরা মনে রাখবা তোমাদের বইয়ের মধ্যে যতগুলো চ্যাপ্টার রয়েছে সবগুলো চ্যাপ্টার মেনলি কথা বলা হয় কোম্পানির পার্সপেক্টিভ থেকে, কিন্তু এই একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা মেনলি কথা বলা হয় আমি যে বন্ড হোল্ডার কোম্পানির পক্ষ থেকে না, কোম্পানি যে বিনিয়োগকারী রয়েছে সেই বিনিয়োগকারীর পক্ষ থেকে হচ্ছে এই পার্টটা করা হয়। বিনিয়োগকারীর কর্তৃপক্ষ মানে বিনিয়োগকারীর কাছে এই যে বন্ড, এই বন্ডটার প্রকৃত মূল্য হচ্ছে 1090 টাকা, অর্থাৎ বন্ড যদি কিনতে হয় তাহলে 1090 টাকা দিয়ে কিনা উচিত। যদি এর থেকে বেশি মূল্য হয় আমি কখনোই বন্ডটা কিনবো না। যদি বাজারের বাজারের মধ্যে 1090 টাকার থেকে যদি কম মূল্যে বিক্রি করা হয় সেক্ষেত্রে অবশ্যই আমার বন্ডটি কিনা উচিত। খেয়াল করে দেখো এই যে বন্ডটার বাজার মূল্য বলা রয়েছে 1050 টাকা, অর্থাৎ বাজারের মধ্যে 1050 টাকা দিয়ে বিক্রি হচ্ছে, কিন্তু এই বন্ডটার প্রকৃত মূল্য হচ্ছে 1090 টাকা। আমাদেরকে এটা কিনা উচিত আগে কিনা উচিত না, এটা আমাদের অবশ্যই কিনা উচিত, কারণ বন্ডের মধ্যে বাজার মূল্য হচ্ছে 150, যেটি আসলে হওয়া উচিত ছিল 1090 টাকা। যেহেতু এটি হচ্ছে কম মূল্যে এখানে বিক্রয় করা হচ্ছে আমরা অবশ্যই এটি কিনব, এই জন্য এই
বন্ডটি আমাদের জন্য হচ্ছে খুবই লাভজনক। আমরা হচ্ছে এবার সেকেন্ডে চলে যাই। এই যে বি যে কোম্পানি দেওয়া রয়েছে, বি কোম্পানির অভিহিত মূল্য হচ্ছে কত টাকা? 1200 টাকা। আমরা প্রথমে কি দেখব, মেয়াদ রয়েছে নাকি মেয়াদ নেই? খেয়াল করে দেখো, বি কোম্পানি কিন্তু মেয়াদ রয়েছে, অর্থাৎ এটি একটা মেয়াদি বন্ড। এরপর দেখব যে এই বন্ডের মধ্যে কি কুপন রয়েছে নাকি কুপন নেই। খেয়াল করে দেখি, এই বন্ডের মধ্যে কিন্তু কুপন সুদের হার দেওয়া নেই, তার মানে এটি হচ্ছে একটি জিরো কুপন বন্ড। যে কুপন, যে বন্ডের মধ্যে কুপনের হার দেওয়া থাকে না, সেই বন্ডটিকে আমরা হচ্ছে জিরো কুপন বন্ড হিসেবে আখ্যায়িত করে থাকি। তাহলে এই পার্টটা আমি মুছে দিলাম, তোমরা হচ্ছে এই পার্টটা স্ক্রিনশট নিয়ে রেখে দাও, পরবর্তীতে তোমরা হচ্ছে ম্যাথটা ভালো মতো বা ক্লিয়ারলি আরো বুঝতে পারবে। আমি মুছে দিলাম, ঠিক আছে? না, বি যে বন্ডটা রয়েছে, বি বন্ডটা যেহেতু একটি জিরো কুপন বন্ড, জিরো কুপন বন্ডের মধ্যে কিন্তু কি নেই, কোনো ধরনের কুপনের হার দেওয়া নেই। এটা সূত্র মনে আছে তো? এটা সূত্র খুবই ইজি। এই ক্ষেত্রে বিভি এর ভ্যালু হচ্ছে এম ভি ডিভাইডেড বাই 1 + KD হোল টু দি পাওয়ার n। এম ভি মানে কি? ম্যাচুরিটি ভ্যালু, নির্দিষ্ট সময় পর যেই টাকা দিয়ে হচ্ছে তোমাকে বন্ডটা কোম্পানি ফেরত দিবে তাকে বলা হয় ম্যাচুরিটি ভ্যালু অথবা এম ভি। খেয়াল করে দেখি, এই পার্টের কোথাও কিন্তু আমাদের এম ভি দেওয়া নেই। কোম্পানির নাম দেওয়া রয়েছে, অভিহিত মূল্য, কুপন সুদের হার সবই দেওয়া রয়েছে, কিন্তু কোথাও হচ্ছে কি দেওয়া নেই, ম্যাচুরিটি ভ্যালুটা হচ্ছে উল্লেখ করা নেই। এই ক্ষেত্রে তাহলে আমরা ম্যাচুরিটি ভ্যালু কিভাবে বসাবো? এই পার্টটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবা। যদি কখনো কিছু বলা না হয়, উল্লেখ করা না থাকলে অভিহিত মূল্যকেই আমরা হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু হিসেবে ধরে নেব। অর্থাৎ যদি কোনো কিছু উল্লেখ করা না থাকে, সেক্ষেত্রে আমরা ধরে নেব যে এম ভি আর এফ ভি অর্থাৎ ম্যাচুরিটি ভ্যালু এবং ফেস ভ্যালু হচ্ছে সমান। যেহেতু বি কোম্পানির অভিহিত মূল্য ছিল 1200 টাকা, এর জন্য আর কোনো ধরনের কি দেওয়া নেই, এম ভি দেওয়া নেই। এই ক্ষেত্রে এম ভির পরিমাণ হয়ে যাবে হচ্ছে কত টাকা? 1200 টাকা, ঠিক আছে? এরপর আমরা যেটা দেখব যে এন, এন দেওয়া রয়েছে হচ্ছে 5 বছর, কেডি এর পরিমাণ দেওয়া রয়েছে হচ্ছে 8%। তাহলে আমরা সূত্রে বসিয়ে দিই, এই যে এম ভি ডিভাইডেড বাই 1 + KD হোল টু দি পাওয়ার n, এই সূত্রের মধ্যে বসিয়ে দিলে কিন্তু আমাদের ম্যাথটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি ম্যাথটা এবার করে ফেলি, যে ম্যাথটা যদি আমি হচ্ছে সেটা মুছে দিই, ঠিক আছে? কারণ এই পাশে লিখলে ভালো মতো ক্লিয়ারলি আই হোক বোঝা যায় না। এম ভিটা হচ্ছে আমি নিচে লিখে দিচ্ছি, এম ভি এর ভ্যালু হচ্ছে 1200 টাকা। তাহলে এম ভি এখানে হবে হচ্ছে 1200, আর নিচের মধ্যে হবে হচ্ছে 1 + 0.08 হোল টু দি পাওয়ার হচ্ছে 5। তাহলে আমাকে ঝটপট বলে ফেলো তো, এই যে ম্যাথটা রয়েছে, এই ম্যাথটার অ্যান্সার কত বের হবে? এই ম্যাথটার অ্যান্সার বের হবে হচ্ছে 0.08 হোল টু দি পাওয়ার 5। আমি দেখে নিই একবার, তো আমি দেখতে পাচ্ছি অনেকেই হচ্ছে অ্যান্সার দিয়ে দিয়েছে। এই যে ম্যাথ, এই ম্যাথটার অ্যান্সার তোমরা মিলিয়ে নাও, ঠিক আছে নাকি? এই ম্যাথটার অ্যান্সার বের হবে হচ্ছে 816.69 টাকা। যে বন্ডটা তুমি হচ্ছে এখন 1200 টাকা অভিহিত মূল্য রয়েছে, এই বন্ডটার বর্তমান মূল্য কত? 816.69 টাকা। অর্থাৎ তুমি যদি 816 টাকা দিয়ে কিনতে পারো বা তার কম মূল্য দিয়ে কিনতে পারো, তাহলে তুমি হচ্ছে বন্ডটি কিনবা, না হলে কিন্তু তোমার বন্ডটি কেনা উচিত না। খেয়াল করে দেখো, এই বন্ডটির বাজার মূল্য কত? এই বন্ডটির বাজার মূল্য দেওয়া রয়েছে 900 টাকা। তুমি হচ্ছে 900 টাকা দিয়ে তুমি বন্ডটি কিনছো, কিন্তু তোমাকে এর জন্য পরিশোধ করা লাগতেছে কত? তোমার এর জন্য পরিশোধ করা লাগতেছে 817 টাকা অলমোস্ট, অথবা 816.69 টাকা। তুমি 816 টাকার জিনিস কেন তুমি 900 টাকা দিয়ে কিনবা? তোমার জন্য কিন্তু এটা লস। সো তোমার এই বন্ডটা কিনা উচিত না, অর্থাৎ বি যে বন্ডটা রয়েছে, এই বন্ডের মধ্যে আমি বিনিয়োগ করব না, ঠিক আছে?
এরপর আমরা সি বন্ডের দিকে খেয়াল করে দেখি, সি যে বন্ডটা রয়েছে এই বন্ডের কি মেয়াদ রয়েছে? হ্যাঁ, এই বন্ডের মেয়াদ হচ্ছে 8 বছর। তারপর দেখব যে এই বন্ডের কুপন দেওয়া রয়েছে নাকি কুপন দেওয়া নেই। এই বন্ডের কুপনের হার হচ্ছে 10%, অর্থাৎ এটি হচ্ছে একটি কুপন বন্ড। আর কুপন বন্ডের সূত্রটা হচ্ছে অন্য সবার থেকে একটু বড়। এই পার্টটা আমি এবার মুছে দিচ্ছি। কুপন সুদের পার্টটা, কুপন বন্ডে যে পার্টটা রয়েছে এই পার্টটা হচ্ছে সি নাম্বারে রয়েছে। এই ম্যাথটা এবার আমরা হচ্ছে করে ফেলব। তাহলে এই ক্ষেত্রে বিভিএ সূত্র হবে হচ্ছে এরকম, বা বন্ড অফ ভ্যালু সূত্র হবে হচ্ছে আই ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কেডি হোল টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই হচ্ছে কেডি প্লাস এম ভি ডিভাইডেড বাই 1 প্লাস কেডি হোল টু দি পাওয়ার হচ্ছে এম। ওকে, এরপর আমরা হচ্ছে এবার প্রত্যেকটার মান বের করে দেখি যে আয়ের মান কত, কেডির মান কত, এম ভি এর মান কত। আচ্ছা, এই পাশে হচ্ছে আমি লিখে দিচ্ছি এই ম্যাথের জন্য এফ বি ফেস ভ্যালুর পরিমাণ হচ্ছে 1500 টাকা। ফেস ভ্যালু আমার মেনলি কাজে লাগে দুটো জিনিসের জন্য, একটা কুপন বের করার জন্য, আর দুই নম্বরে হচ্ছে যদি ম্যাচুরিটি ভ্যালুর পরিমাণ উল্লেখ না করা থাকে তখন ফেস ভ্যালুকে আমরা হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু হিসেবে উল্লেখ করে নিই। এই দুইটা কাজের জন্য হচ্ছে আমাদের এই ফেস ভ্যালু দরকার হয়। তাহলে আই বের করার জন্য আমাদের ফেস ভ্যালু লাগবে যে 1500 ইন্টু, এখানে পার্সেন্ট দেওয়া রয়েছে 10%, তাহলে এখানে অ্যান্সার বের হবে হচ্ছে 150 টাকা। দেন তারপর কি লাগবে আমাদের, তারপর হচ্ছে কেডি লাগবে। এখানে কেডি এর পরিমাণ হচ্ছে কত পার্সেন্ট, কেডি এর পরিমাণ হচ্ছে এখানের মধ্যে 9%। তারপর মেয়াদ, এখানে মেয়াদের পরিমাণ হচ্ছে 8 বছর। আমাদের কিন্তু এক্সট্রা আর কিছু লাগছে না, জাস্ট এইবার এই জিনিসগুলো আমরা হচ্ছে এখানে বসিয়ে দেব। তাহলে আয়ের পরিমাণ কত, কত টাকা? আয়ের পরিমাণ হচ্ছে 150 টাকা। 150 ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কেডি, কেডির পরিমাণ হচ্ছে 9%, 0.09 হোল টু দি পাওয়ার দেওয়া রয়েছে 8, ডিভাইডেড বাই কেডির পরিমাণ হচ্ছে 0.09 প্লাস এম ভি, যেহেতু এখানের মধ্যে হচ্ছে আলাদা করে কোনো এম ভি দেওয়া নেই, এই ফেস ভ্যালুকে কি ধরে নিব আমরা, এম ভি ধরে নিব। ঠিক আছে, এম ভিটাই ফেস ভ্যালু হয়ে যাবে। এখানে হবে হচ্ছে 1500 টাকা ডিভাইডেড বাই 1 প্লাস 0.09 হোল টু দি পাওয়ার হচ্ছে 8। তাহলে এবার ম্যাথটা করে ফেলি যে এই ম্যাথের মধ্যে হচ্ছে অ্যান্সার কত বের হচ্ছে। তো ম্যাথটা আই হোপ তোমাদের ক্লিয়ার দেখতে পাচ্ছ। এটাই হচ্ছে অ্যান্সার, যে তোমরা যদি এবার সি বন্ডের মধ্যে বিনিয়োগ করো তাহলে সি বন্ডের বর্তমান মূল্য বা প্রকৃত মূল্য হচ্ছে 1583.019 টাকা। এটাই হচ্ছে তোমাদের কি, এটাই হচ্ছে তোমাদের সি বন্ডের বর্তমান মূল্য। এবার খেয়াল করে দেখো এই বন্ডটার বাজার মূল্য কত, এই বন্ডটার বাজার মূল্য হচ্ছে 1400 টাকা। অর্থাৎ তুমি যদি বন্ডটা এবার কিনো তোমাকে 1400 টাকা দিয়ে হচ্ছে কিনা লাগবে, কিন্তু এই বন্ডটার বর্তমান মূল্য কত, প্রকৃত মূল্য হচ্ছে 1583.019 টাকা। তাহলে তোমরাই আমাকে বলো যে এই বন্ডটি কিনা উচিত নাকি কিনা উচিত না, এটা তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তোমাদেরকে হচ্ছে আমি একদম ক্লাসের শেষে গিয়ে জানিয়ে দিব যে সি বন্ডের মধ্যে বিনিয়োগ করাটা ঠিক ছিল নাকি ঠিক ছিল না। ওকে, তাহলে যদি এই পার্টটা বুঝে থাকো তাহলে আমাদের সেকেন্ড পার্ট আমরা হচ্ছে আজকে স্টার্ট করে দিব।
তো তোমাদের মনে যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে তিনটা ম্যাথ নিয়ে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনের মধ্যে হচ্ছে জানিয়ে দাও। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, যদি তোমাদের কোশ্চেনের মধ্যে কোথাও চক্রবৃদ্ধির পরিমাণ উল্লেখ থাকে, যে বছরের মধ্যে একবার না, বছরের মধ্যে হচ্ছে একাধিকবার তোমাদের কি দেওয়া হচ্ছে, সুদ দেওয়া হচ্ছে, ওই ক্ষেত্রে কি করবে? ওই ক্ষেত্রে হচ্ছে যতগুলা সুদের পরিমাণ রয়েছে, এটা হোক কুপন আর এটা হোক প্রয়োজনীয় সুদের হার, প্রত্যেকটাকে তুমি হচ্ছে এম দিয়ে ডিভাইড করে দিবা, আর প্রত্যেকটা বছরকে হচ্ছে এম দিয়ে গুণ করে দিবা। ব্যাপারটা কিরকম, এই পার্টটা হচ্ছে আমি মুছে দিলাম, ঠিক আছে? তো প্রথমত এই পার্টটা থেকে বুঝিয়ে দিই, যাতে করে তোমাদের ওই পার্টটা যাতে কোনো সমস্যা না হয়। যদি কোশ্চেনের মধ্যে চক্রবৃদ্ধির পরিমাণ উল্লেখ থাকে, তাহলে হচ্ছে তোমরা যত আই আছে বা যত কেডি আছে সবকে হচ্ছে এম দিয়ে ডিভাইড করে দিবা, আর যতগুলো এম থাকবে প্রত্যেকটা এম কে তোমরা হচ্ছে এম দিয়ে গুণ করে দিবা, ঠিক আছে? এটাই হচ্ছে তোমাদের চক্রবৃদ্ধির কাজ। তাহলে চক্রবৃদ্ধির ক্ষেত্রে এই সূত্রটা কি হবে, যদি তোমার ম্যাটটা তুলে থাকো তাহলে হচ্ছে এই ম্যাটটা কিন্তু মুছে দিবে এবার আমি, কারণ সূত্রটা বোঝানো লাগবে। তো তোমরা যদি ম্যাট তুলে না থাকো তাহলে স্ক্রিনশট নিয়ে রেখে দাও, পরবর্তীতে তোমাদের কোনো ধরনের সমস্যা হবে না। তাহলে আমি মুছে দিলাম, ঠিক আছে? যদি এই পার্টটা মুছে দিই এবার আমি, এবার আমি দেখাচ্ছি তোমাদের যে চক্রবৃদ্ধির ক্ষেত্রে তোমরা কি করতে পারো। চক্রবৃদ্ধি থাকলে তোমাদের হচ্ছে কি বললাম, প্রত্যেকটা আয়ের নিচে এম এসে পড়বে। এখানে একটা আয় আছে, তোমাদের সাধারণত একাধিক বছর বলতে অর্ধবার্ষিক দিয়ে থাকে পরীক্ষার মধ্যে, বন্ডের মধ্যে এত ঝামেলা করে না, বন্ডের মধ্যে অর্ধবার্ষিক ম্যাটটা দিয়ে থাকে। তাহলে অর্ধবার্ষিক বলতে এম এর মান কত হবে, অর্ধবার্ষিক মানে হচ্ছে এম এর মান হচ্ছে কত, 2। তাহলে যদি তোমাদের পরীক্ষায় আসে যে অর্ধবার্ষিক সুদ দেওয়া হচ্ছে, ওই ক্ষেত্রে সূত্রটা কি হবে, ওই ক্ষেত্রে বিবিএ সূত্র হবে আই কে তোমরা 2 দিয়ে ভাগ দিয়ে দিবা ইন্টু 1 - 1 + 1 + কেডি কে হচ্ছে কি দিবা, 2 দিয়ে ভাগ দিয়ে দিবা ইন্টু এন এর সাথে হচ্ছে 2 গুণ করে দিবা, আর এই কেডি কে কি করে দিবা, 2 দিয়ে ভাগ দিয়ে দিবা প্লাস এখানে একটা পার্ট রয়েছে এম ভি ডিভাইডেড বাই 1 + kd, কেডি কে কি করবা, 2 দিয়ে ভাগ দিয়ে দিবা হোল টু দি পাওয়ার এন ইন্টু 2। এটাই হচ্ছে কখন, যদি তোমাদের অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি দেওয়া থাকে। যদি তোমাদের ত্রৈমাসিক দেয় প্রত্যেকটা 2 এর জায়গায় 3 এসে পড়বে, যদি বলে দেয় 2 মাস পর পর প্রত্যেকটা 2 এর জায়গায় এসে পড়বে 6 এসে পড়বে। সো এটাই হচ্ছে তোমাদের চক্রবৃদ্ধি থাকলে তোমরা কি করবা সেই পার্টটা বলে দিলাম। তো তোমাদের বইয়ের মধ্যে মেনলি 2টা ম্যাথ দেওয়া রয়েছে, একটি রয়েছিল হচ্ছে বন্ডের বর্তমান মূল্য, এটা ছিল ফার্স্ট পার্ট। এবার সেকেন্ড পার্টে গিয়ে আমরা জানবো কিভাবে বন্ডের থেকে হচ্ছে আয়ের উৎস জানতে হয়, ঠিক আছে? যে আয়ের কি উৎস জানতে হয়। তো এই পার্টটা হচ্ছে এবার লাগবে না, একটু পরে খুলে ফেলবো। তো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বন্ডের থেকে আয়, বন্ড হতে আয়, বন্ড হতে প্রথম যে আয়টা আমরা দেখবো সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে মেয়াদ পূর্তিতে আয়, অথবা YTM, যার ফুল মিনিং হচ্ছে ইয়েল্ড টু ম্যাচুরিটি, ইয়েল্ড টু ম্যাচুরিটি, যাকে কি বলে থাকি আমরা, YTM মানে হচ্ছে মেয়াদ পূর্তিতে আয়ের হার। এটা বলতে বোঝায় তুমি যদি একটি বন্ড ক্রয় করে থাকো, ক্রয় করার পর নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তুমি হচ্ছে সেই বন্ডটাকে ধরে রাখবা। তো যদি তুমি 10 বছর যদি মেয়াদি একটি বন্ড ক্রয় করে থাকো এবং 10 বছর পর্যন্ত যদি বন্ডটি তুমি বিক্রয় না করো, তাহলে ওই বন্ড থেকে যে পরিমাণ তুমি আয় পাবা সেই টোটাল আয়ের যে হারটা রয়েছে ওই হারটাকে বলা হয়ে থাকে হচ্ছে YTM, অথবা মেয়াদ পূর্তিতে আয়ের হার,
অর্থাৎ পুরো মেয়াদ ধরে তুমি হচ্ছে এটাকে ধরে রেখেছিলা, তারপর এটা থেকে যে আয় হয়েছে সে আয়ের হারটাকেই বলা হয়ে থাকে হচ্ছে মেয়াদ পূর্তিতে আয়ের হার। এটা সূত্রটি হচ্ছে এরকম, আই প্লাস এম ভি মাইনাস এস ভি ডিভাইডেড বাই এন, এম ভি প্লাস এস ভি ডিভাইডেড বাই টু। আশা করি তোমাদেরকে হচ্ছে এম ভি এস ভি এগুলো নিয়ে হচ্ছে কোনো ধরনের আর আলাদা করে বলা লাগবে না, কারণ এগুলির ফুল মিনিং নিয়ে আমরা অলরেডি কথা বলে এসেছি। কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে এস ভি, এস ভি মানে হচ্ছে সেল ভ্যালু বা বাজার মূল্য। তোমাদের কিন্তু একটু আগে কথা বলেছিলাম যে সেল ভ্যালু বাজার মূল্য, এই যে তোমরা ম্যাথটা করো এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের করা হচ্ছে বন্ড হোল্ডারদের দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে। অন্যান্য যত তোমরা চ্যাপ্টার দেখবা সবগুলির মধ্যে না এন এস ভি ইউজ করা হয়। এন এস ভি মানে হচ্ছে নিট সেল ভ্যালু, অর্থাৎ সেল ভ্যালুর থেকে যত ধরনের ফ্লোটিং কস্ট রয়েছে অথবা ইস্যু খরচ রয়েছে সবগুলো কী করা হয়, বাদ দেওয়া হয়। বাদ দেওয়ার পরে নিট সেল ভ্যালুটা হচ্ছে বের করা হয়। কিন্তু এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা নিট সেল ভ্যালু দিয়ে কাজ করব না, আমরা কাজ করব হচ্ছে শুধুমাত্র সেল ভ্যালু দিয়ে। কেন? কারণ এই চ্যাপ্টারটা করা হয় বন্ড হোল্ডারের দৃষ্টিকোণ থেকে। অ্যান্ড বন্ড হোল্ডার যখন কিনা হচ্ছে বন্ডটিকে ইস্যু করছে, বন্ড হোল্ডারের কাছে যখন কোম্পানি ইস্যু করছে তখন কী পরিমাণ ইস্যু খরচ হলো সেটা কখনো বন্ড হোল্ডারের জন্য ম্যাটার করে না, এটা ম্যাটার করে হচ্ছে কোম্পানির কাছে। একটা বন্ড মনে করো 1000 টাকার বন্ড, এটা ইস্যু করতে খরচ হয়েছে মনে করো 100 টাকা, এটা তো কোম্পানির খরচ, এটা তো আর আমার খরচ না, আমি বন্ড হোল্ডার, আমার তো এই 100 টাকা যে খরচ হয়েছে এটা কিন্তু কোনো ম্যাটার করে না। আমার কাছে ম্যাটার করে আমি হচ্ছে 1000 টাকা দিয়ে একটি বন্ড কিনতে পারতেছি, এই 100 টাকা ম্যাটার করে কার কাছে, কোম্পানির কাছে। এই জন্য যখন কিনা কোম্পানির দৃষ্টিকোণ থেকে যখন কিনা কাজটা করা হয় তখন আমরা এন এস ভি ইউজ করে থাকি, এবং যখন কিনা হচ্ছে আমরা বন্ড হোল্ডারের দৃষ্টিকোণ থেকে কাজটা করে থাকি তখন আমরা কি ইউজ করে থাকি, এস ভি ইউজ করে থাকি। কারণ ইস্যু খরচ আমার না, ইস্যু খরচ হচ্ছে কোম্পানির। এই জন্য যদি কোশ্চেনের মধ্যে কোনো ধরনের ইস্যু খরচ দেওয়া থাকে আমরা কিন্তু এটা বাদ দিব না। আমরা হচ্ছে সববশত অন্য চ্যাপ্টারে করে এসেছি যে আমরা ইস্যু খরচ বাদ দিয়ে দিই পরীক্ষার মধ্যে। এর জন্য তোমাদেরকে প্রায় সময়ই এস ভির বদলে হচ্ছে তোমাদের এন এস ভি বের করার জন্য উৎসাহিত করতে পারে। পরীক্ষায় দিয়ে দিলে উত্তরণ খরচ অথবা ইস্যু খরচ, তুমি কি করলা, তুমি এস ভি দেখছো, এস ভি থেকে তুমি হচ্ছে আবার উত্তরণ খরচ বাদ দিয়ে দিলা, তখনই কিন্তু ওর ভুলটা হয়ে যাবে। এই ম্যাথের ক্ষেত্রে আমরা কখনোই এন এস ভি নিয়ে কাজ করবো না, আমরা কাজ করব হচ্ছে এস ভি নিয়ে। তাহলে এবার আমরা ম্যাথ দেখে নিই একটা, ঠিক আছে? এটা ঠিক নিচেই হচ্ছে তোমাদের ম্যাথটা দেওয়া রয়েছে। সো ম্যাথটা হচ্ছে আমি একবার ঠিক মতো লাগিয়ে দিই। সো তুমি দেখবে ম্যাথটা একবার পড়ো, ঠিক আছে? ম্যাথের মধ্যে কি বলা রয়েছে, 1000 টাকা অভিহিত মূল্যের একটি বন্ড 10 বছরের জন্য ইস্যু করা হলো, কুপনের হার হচ্ছে 12% এবং বাজার সুদের হার হচ্ছে 10%, এর বাজার মূল্য 1200 টাকা এবং ইস্যু খরচ হলো 50 টাকা, ঠিক আছে? আমাদেরকে এখানে অনেক কিছু দিয়ে দিছে, আমরা কি কি লাগবে শুধু দেখে নিই। আমাদের লাগবে হচ্ছে আই, আই মানে কি, আই মানে হচ্ছে আমাদের কুপনের পরিমাণ। এই যে কুপনের হার দেওয়া রয়েছে না 12%, এটা আমাদের লাগবে। 2 নম্বরে হচ্ছে এম ভি, এম ভি মানে হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু, কোথাও আলাদা করে ম্যাচুরিটি ভ্যালু কোথাও উল্লেখ করা নাই, এর জন্য এই ফেস ভ্যালুকে আমরা হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু ধরে নিব। এস ভি বাজার মূল্য, খেয়াল করে দেখো এখানে বাজার মূল্য দেওয়া রয়েছে আবার ইস্যু খরচ দেওয়া রয়েছে, এই ইস্যু খরচ কিন্তু আমরা কাজ করব না, এটা আমাদের টপিক থেকে আগেই বাদ হয়ে গেছে। কিন্তু আর হচ্ছে এন, এন এর পরিমাণ এখানের মধ্যে গিয়ে হচ্ছে 10 বছর। সো অনেক তথ্য দেওয়া থাকলে আগে তোমরা হচ্ছে সূত্র অনুযায়ী কোনগুলো লাগবে সেগুলো হচ্ছে আগে আন্ডারলাইন করে নেবে পরীক্ষার মধ্যে, খুবই ইজি হয়, বিলিভ মি খুবই ইজি হয়, তাহলে তোমরা ইজিলি হচ্ছে কোয়েশ্চেনটা অ্যান্সার করতে পারবা। তাহলে আমরা হচ্ছে মুছে দিচ্ছি এগুলো এবং এই ম্যাথটা হচ্ছে আমরা সলভ করার ট্রাই করি। আমরা সূত্র কি দেখেছিলাম, YTM এর সূত্র হচ্ছে এরকম, YTM ইকুয়াল টু গিয়ে হচ্ছে I প্লাস এম ভি মাইনাস এস ভি ডিভাইডেড বাই হচ্ছে N এবং এম ভি প্লাস এস ভি ডিভাইডেড বাই 2।
আয় কত? যেহেতু কুপনের হার হচ্ছে 12%, এই 12% ধরা হয় হচ্ছে অভিহিত মূল্যের উপর, তাই এখানে আয়ের পরিমাণ হবে 1000 × 12% ইকুয়াল হচ্ছে 120 টাকা। তাহলে আয় হচ্ছে 120 টাকা প্লাস এনভি, ম্যাচুরিটি ভ্যালু আমরা ধরে নেব হচ্ছে এখানে 1000 টাকা, 1000 মাইনাস এসভি কত? সেল ভ্যালু হচ্ছে 1200 টাকা, এবং পরীক্ষার মধ্যে আমরা কখনোই 50 টাকা এই চ্যাপ্টারে বাদ দিব না। ডিভাইড বাই হচ্ছে এন, এন এর পরিমাণ হচ্ছে এখানের মধ্যে 10 বছর, আর নিচে হচ্ছে 1000 + 1200 ডিভাইডেড বাই গিয়ে হচ্ছে 2, তাহলে এখানে হবে হচ্ছে 120, 1000 থেকে বাদ দিলে হয় -200, -200 কে 10 দিয়ে ভাগ করলে বের হয় হচ্ছে -20 ডিভাইডেড বাই এটা হবে হচ্ছে 1100। ম্যাথটা শেষ করার পর অবশ্যই তোমরা হচ্ছে 100 দিয়ে ভাগ করে নিবা, ঠিক আছে? 100 দিয়ে ভাগ করলে তখন গিয়ে হচ্ছে পার্সেন্টেজের মানটা বের হবে, তাহলে এই ক্ষেত্রে অ্যানসার বের হয় হচ্ছে 9.09%। অর্থাৎ তোমরা যদি বন্ডটি কেনার পর, তোমরা যদি এখন একদম 10 বছর পর্যন্ত তোমরা যদি বন্ডটা বিক্রি করে না দাও, তখন তোমাদের যে সুদের হার মানে প্রাপ্তি হবে সেই প্রাপ্তির হারটা হচ্ছে 9.09%। তাহলে তোমাদের এই ম্যাথটা বুঝতে কি কোনো সমস্যা রয়েছে? যদি থাকে অবশ্যই তোমরা হচ্ছে কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দাও, আমি হচ্ছে একবার চেক করে নিচ্ছি, আর তোমরা হচ্ছে ম্যাথটা আরেকবার দেখে নাও যে তোমরা কোনো ধরনের সমস্যা ফেস করছো নাকি। আমি কোনো ধরনের সমস্যা দেখছি না। তাহলে হচ্ছে আমরা নেক্সট যে পার্টটা রয়েছে সেই পার্টটার মধ্যে আমরা হচ্ছে চলে যাচ্ছি। তারপর আমরা এবার একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে কল অথবা তলব। এটি আবার কোথা থেকে আসলো? একটি বন্ড আছে। তোমাদেরকে আগে গুরুত্বপূর্ণ কথা বলে নেই, তোমরা কি বন্ড ইন্ডেঞ্চার মানে কি জানো? বন্ড ইন্ডেঞ্চার মানে হচ্ছে বন্ড হোল্ডার এবং বন্ড বিক্রয়কারী কোম্পানির মধ্যে যে চুক্তি হয় সেই চুক্তিকে বলা হয়ে থাকে হচ্ছে বন্ড ইন্ডেঞ্চার। সো এই বন্ড ইন্ডেঞ্চারের মধ্যে সব ধরনের চুক্তির যত ধরনের বৈশিষ্ট্য রয়েছে সব উল্লেখ করা হয়। এখন বন্ডের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কল অপশন। কল অপশন বলতে কি বোঝায়? এই যে এই কোম্পানির মেয়াদ কত? এই কোম্পানির মেয়াদ হচ্ছে 10 বছর। এখন যদি কোম্পানিতে সুযোগ থাকে যে 4 বছর পরেই হয়তো কোম্পানি চাইলে তার বন্ডটা হচ্ছে নিয়ে বন্ড হোল্ডারকে টাকা পরিশোধ করে দিতে পারবে, সেই অপশনকে বলা হবে কল অপশন অথবা তলব। এটাকে বলা হয় তলব করা অথবা কল করা। অর্থাৎ নির্দিষ্ট মেয়াদের আগেই যদি কোম্পানিতে সুযোগ থাকে যে বন্ড হোল্ডারের কাছ থেকে তার বন্ডটিকে হচ্ছে ফেরত নিয়ে নেওয়া এবং অর্থ পরিশোধ করে দেওয়া, সেই অপশনকে বলা হয়ে থাকে হচ্ছে তলব অথবা কল। তো কোম্পানি কেন এমন করবে? সে যখন কিনা হচ্ছে 10 বছর পরে গিয়ে তার অর্থ পরিশোধ করতে পারছে, সে কেন 6 বছর আগে অর্থাৎ 4 বছরের বেলাতেই সে হচ্ছে তার অর্থটা পরিশোধ করে দিবে? এটি করা হয় একটি গুরুত্বপূর্ণ কারণে। আমরা জানি যে বাজার সুদের হার বলতে কি বোঝায়। একটি কোম্পানি হচ্ছে যে পরিমাণে সুদের হার, তোমাকে তো তুমি যখন কিনা কোম্পানি থেকে যখন কিনা বন্ড কিনলা, বন্ড তোমার কি দিবে? একটা কুপনের হার দিয়ে 12%, এবং পাশাপাশি অন্য কোম্পানিগুলা যে হারে হচ্ছে সুদ দিচ্ছে সেই কুপনের হারটাকে মেনলি বলা হয়ে থাকে হচ্ছে বাজার সুদের হার। অর্থাৎ এখানে বাজার সুদের হার যখন কিনা 10%, তার মানে হচ্ছে বাজারের মধ্যে বিদ্যমান অন্যান্য যে কোম্পানিগুলো রয়েছে ওই কোম্পানিগুলা মেনলি 10% সুদের হারে গিয়ে হচ্ছে তাদের বন্ড হোল্ডারদের কি দিচ্ছে? সুদ প্রদান করছে বা কুপন দিচ্ছে। এখন কোম্পানি যখন দেখবে তার কুপনের হারের থেকে
তার বাজেট সুদের হার যখন কমে গেছে, অর্থাৎ এখানে খেয়াল করে দেখো, কুপন সুদের হার 12% এবং বাজার সুদের হার 10%, অর্থাৎ চাইলে সে 10% সুদের হারে হচ্ছে তার বন্ডটা বাজারের মধ্যে ছাড়তে পারে। তখন গিয়ে সে কি করবে, বন্ডটাকে 4 বছর পরে সে কল করে নেবে। কল করে সে যেটা করবে, সে এই বন্ডটাকে হচ্ছে কিনে নেবে। কিনে নিয়ে তৎক্ষণাৎ সে বাজারের মধ্যে আবার ইস্যু করবে, কিন্তু এবার সে ইস্যু করতে পারবে মাত্র 10% সুদে। অর্থাৎ সে কিন্তু 2% সুদ কিন্তু সে কি করতে পারতেছে, সেভ করতে পারতেছে। অর্থাৎ যখনই কিনা কুপন সুদের হারের তুলনায় বাজার সুদের হার থাকে কম থাকে, তখন গিয়ে কোম্পানি যেটা করবে, তার বন্ডটাকে হচ্ছে কল করতে পারে, কিন্তু চাইলে কিন্তু কল করতে পারে না। যদি বন্ড ইনডেঞ্চারের মধ্যে উল্লেখ থাকে স্পেসিফিক্যালি যে কোম্পানি হচ্ছে নির্দিষ্ট সময় পরে তলব করার বা কল করার সুযোগ রাখে, একমাত্র তখন গিয়ে হচ্ছে কোম্পানি সেই বন্ডটাকে হচ্ছে কল করতে পারবে, এছাড়া কিন্তু কখনোই কল করতে পারে না। যদি কখনো বন্ডের মধ্যে উল্লেখ করা না থাকে, ইনডেঞ্চারের মধ্যে যে কল করার অপশন নেই, কখনোই কোম্পানি কি করতে পারে না, সেই বন্ডটাকে হচ্ছে কল করতে পারে না। সেমভাবে কোম্পানির যেমন কিনা হচ্ছে কল করতে পারে, তেমনভাবে চাইলে আমি যদি বন্ড হোল্ডার হই, আমি চাইলে নির্দিষ্ট সময় পর বন্ডটাকে হচ্ছে ফেরত দেওয়ার সুযোগ রাখতে পারি। ওই ক্ষেত্রে সেই বন্ডটাকে বলা হয় হচ্ছে পুট বন্ড। অর্থাৎ যদি 4 বছর পর কোম্পানি হচ্ছে চায় নেই, আমি নিজেই হচ্ছে কোম্পানিকে ফেরত দিয়ে দিয়েছি, ওই বন্ডটাকে মেনলি বলা হয় হচ্ছে পুট বন্ড। বাট এটি হচ্ছে আমাদের ম্যাথে লাগবে না, আমাদের ম্যাথের মধ্যে হচ্ছে এই তলবের ম্যাথটা হচ্ছে আমাদের লাগবে। আমাদের সেকেন্ড যে আয়ের হার রয়েছে, সেই আয়ের হারের নাম হচ্ছে YTC, ইল্ড টু কল। আগে ছিল ইল্ড টু ম্যাচুরিটি, এবারে সূত্রটি হচ্ছে ইল্ড টু কল। অর্থাৎ মেয়াদ পূর্তির পূর্বে যদি কোম্পানি তার বন্ড হোল্ডারের কাছ থেকে যদি তার বটে কল করে নেয়, তাহলে যে পরিমাণে হচ্ছে সুদের হার আসে, ওই আয়ের হারটাকে বলা হয় হচ্ছে YTC, ইল্ড টু কল। এই ক্ষেত্রে সূত্রটা কি হতে পারে, এখানে সূত্রটা হচ্ছে এরকম যে আয় মতো থাকবে, কিন্তু এই ক্ষেত্রে ম্যাচুরিটি ভ্যালু কোনো ধরনের ভ্যালু বহন করবে না। ওই ক্ষেত্রে গিয়ে আমাদের যেটা লাগবে সেটাকে বলা হয় হচ্ছে CP, যার মানে হচ্ছে কল প্রাইস। কোন দামে হচ্ছে কোম্পানি তার বন্ডটাকে হচ্ছে ব্যাক করে নিচ্ছে, সেই প্রাইসটাকে বলা হয় কল প্রাইস, মাইনাস P0। P0 আর SB হচ্ছে সেম জিনিস, বাজারের যে মূল্য রয়েছে সেই পার্টটাকে বলা হয় P0। এখন তোমাদের বই যেহেতু P0 দেওয়া, এই জন্য কনফিউশন দূর করার জন্য আমি হচ্ছে তোমাদের P0টা হচ্ছে ইউজ করতেছি। সেমভাবে নিচের দিকে হয়ে যাবে হচ্ছে CP প্লাস P0 ডিভাইডেড বাই 2। খেয়াল করে দেখো, সূত্র কিন্তু অলমোস্ট সেমই আছে, পাল্টাই নেই, কিন্তু জাস্ট আমরা দুটো নাম পাল্টিয়ে দিয়েছি, যে আমরা MV জায়গায় CP আনছি, আর SV এর জায়গায় আমরা হচ্ছে P0 নিয়ে আসছি। P0 মানে হচ্ছে বর্তমানের মধ্যে যে বাজার ভ্যালু রয়েছে ওইটাকে বলা হচ্ছে P0। তাহলে যদি এই ম্যাটার মধ্যে যদি আমি একটু একটা লাইন অ্যাডজাস্ট করি, যে কোম্পানি 4 বছর পর বন্ডটিকে হচ্ছে কল করছে, এবং কলের ভ্যালু ছিল ধরো 1000 টাকা ছিল, তো এই বাজারটা এখন হয়েছে মনে করো 1100 টাকায় হচ্ছে কল করছে। 4 বছর পর 1100 টাকা সে হচ্ছে কল করে নিছে, তখন কিন্তু ম্যাটটা সেম থাকবে না, ম্যাটটা পাল্টে যাবে। তখন গিয়ে মনে রাখবা এই 10 বছর এটার আর কোনো ধরনের কাজ নাই, তখন আমাদের যেটার কাজ হবে সেটা হচ্ছে এইটা, এটা হয়ে যাবে আমাদের জন্য হচ্ছে তখন N, আর এই 1100 টাকাটা হয়ে যাবে আমাদের জন্য তখন হচ্ছে CP। তো খেয়াল করে দেখো, আয় কত ছিল, 1000 টাকার উপর 12% ধরলে হয় হচ্ছে 120 টাকা, আমাদের আয় সেম আছে, বাট আমাদের CP টা চেঞ্জ হয়ে গিয়ে হয়ে গেছে হচ্ছে 1100 টাকা। আমাদের P0, ওই SV টাই হচ্ছে আবার P0, যার পরিমাণ হচ্ছে বাজার মূল্য হচ্ছে কত টাকা, 1200 টাকা, আর এন পাল্টে গিয়ে হয়ে গেছে হচ্ছে 4 বছর, তাহলে 1100 প্লাস 1200 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে বলে ফেলো তো এটার অ্যান্সার কত হবে, আমি হচ্ছে ম্যাথটা করে দিচ্ছি, তোমরা হচ্ছে তাড়াতাড়ি আমার আগে ম্যাথ করার ট্রাই করো, তারপর থেকে মিলিয়ে দেখো যে তোমাদের ম্যাথটা ঠিক হয়েছে নাকি হয় নাই। আর যদি তোমাদের ম্যাথ মিলে যায় অবশ্যই জানা দিবে কমেন্টের মধ্যে, জি ভাই আমাদের ম্যাথ ঠিক আছে, কোনো ধরনের ভুল হয়নি। তাহলে আমি ম্যাথটা করে ফেলি এখনই।
যদি এই ম্যাথটা আমি করি এখন, তো তোমরা হচ্ছে মিলিয়ে দেখো যে তোমাদের ম্যাথটা মিলছে নাকি মিলে নাই, ঠিক আছে? তার মানে যদি কোম্পানি 10 বছরের জায়গায় যদি 4 বছরের বেলাতেই হচ্ছে কল করে এবং কলের মূল্য যদি হয় 1000 টাকা, সেই ক্ষেত্রে গিয়ে তার যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজের পরিমাণ হয়ে যাবে হচ্ছে 8.26%। এটা কার আয়? এটা হচ্ছে আমি যে বন্ড হোল্ডার, আমার বন্ড হোল্ডারের আয় হচ্ছে 8.26%। সো আমাকে তোমরা জানিয়ে দাও যে তোমাদের ম্যাথ ঠিক আছে নাকি, অথবা তোমাদের এই ম্যাথটা বুঝতে কোনো ধরনের সমস্যা হয়েছে নাকি হয়নি। আচ্ছা হ্যাঁ, তো একজন ভাই জিজ্ঞেস করতেছে যে দাদা পার্সেন্টেজ বের করতে 100 দ্বিগুণ করা লাগবে নাকি? অবশ্যই, যখনই গিয়ে তোমরা দেখবা যে হার দেওয়া রয়েছে, এই ম্যাটার নাম কি, ম্যাথ পূর্তিতে আয়ের হার। যত ধরনের হার রয়েছে প্রত্যেকটা হারের মধ্যে কিন্তু অবশ্যই 100 দিয়ে গুণ করা লাগবে। এটা যে কোনো ম্যাথ, এটা হোক এই ফাইন্যান্সের ম্যাথ, এটা হোক স্ট্যাটের ম্যাথ, অথবা যে কোনো ধরনের ম্যাথ করো, হার আছে মানে তোমাদেরকে হচ্ছে 100 দিয়ে কি করা লাগবে, গুণ দেওয়া লাগবে। তো এটা ছিল তোমাদের হচ্ছে 2টা আয়ের হার। আজকে আমরা হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট ম্যাথটা করব, যার নাম হচ্ছে চলতি ইল্ড। এই ম্যাটে কোনো সমস্যা নাই তো? যদি না হয় তাহলে হচ্ছে আমরা ঠিক লাস্ট ম্যাটে চলে যাচ্ছি, ঠিক আছে? তাহলে আমি এই পার্টটা মুছে দিলাম। YTC আচ্ছা, এবার হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার পার্টটার নাম হচ্ছে চলতি ইল্ড। চলতি ইল্ডের সাথে হচ্ছে বছরের কোনো সম্পর্ক নাই, অর্থাৎ তুমি ঠিক বর্তমানে এই পজিশনে দাঁড়িয়ে তোমার হচ্ছে কি পরিমাণে সুদের হার হচ্ছে বা কি পরিমাণে হচ্ছে আয় তুমি পাচ্ছ, তার হারটাকে মেনলি বলা হয়ে থাকে হচ্ছে চলতি ইল্ড। এটা খুবই সহজ। চলতি ইল্ডের ক্ষেত্রে সূত্র হচ্ছে তুমি সিম্পলি আয়কে হচ্ছে SV দিয়ে ভাগ করে দিবা, তো শেষে একটা 100 দিয়ে গুণ আছে, ওটা হচ্ছে সূত্রের মধ্যে না লিখলেও চলে। তোমরা আসতে পরবর্তী বুঝে যাবা যে এই ম্যাথটা খেয়াল করে দেখো, এই ম্যাথের ক্ষেত্রে আয় কত ছিল, 1000 × 12% 120 টাকা, এবং এটার বর্তমান মূল্য কত? এই ক্ষেত্রে বর্তমান বাজার মূল্য হচ্ছে 1200 টাকা। 1200 দিয়ে ভাগ দিবা আর হচ্ছে 100 দিয়ে গুণ দিবা, তাহলে এক্ষেত্রে অ্যান্সার বের হয় হচ্ছে 10%। এটাই হচ্ছে তোমাদের চলতি ইল্ড, অর্থাৎ তোমরা এই ঠিক এই মুহূর্তে তোমাদের আয়ের পরিমাণ হচ্ছে 10%, অর্থাৎ বাজারের মানে মূল্যের উপর। আর আমাদের আয় তো নির্দিষ্ট, বন্ডের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে যে সুদের হার কি থাকে, নির্দিষ্ট থাকে। তো আয় বাজার যে মূল্য রয়েছে সেটা কিন্তু ওঠানামা করে, যদি এটা যদি অতিরিক্ত বেড়ে যায় বা কমে যায় তখন গিয়ে কিন্তু আমাদের এইটার পরিমাণ কিন্তু আমাদের কি হবে, ওঠানামা করবে। কিন্তু যদি এটা বেড়ে যায় এটা কমবে, যদি বাজার মূল্য যদি কমে যায় তাহলে কিন্তু তোমার কি বেড়ে যাবে। ফাইন, নাও তোমাদেরকে এবার বলে দেই যে পরীক্ষার মধ্যে মাঝে মাঝে নৈভিত্তিকে এই ম্যাথগুলো আসে, ম্যাথ দিয়ে তোমাদের বলে দেয় যে এই বন্ডের মধ্যে বিনিয়োগ করা উচিত নাকি উচিত না। এখন পরীক্ষার মধ্যে এত বড় ম্যাথ, নৈভিত্তি করা কিন্তু হার্ড হয়ে যায়। তো নৈভিত্তিকে খেয়াল করে দেখবে প্রায় সময় তোমাদের বাজার মূল্যটা দেওয়া থাকে না, এটা বাদ, ঠিক আছে? বাজার মূল্য, ইস্যু খরচ, এটার একটাও দেওয়া থাকে না। কি কি দেওয়া থাকে? এগুলি দেওয়া থাকে যে 1000 টাকা অভিহিত মূল্যের একটি বন্ড 10 বছরের জন্য ইস্যু করা হলো,
কুপনের হার 12%, বাজার সুদের হার হচ্ছে 10%। তোমাকে এবার বললো যে এই বন্ডে নাকি উচিত না, তাহলে তোমরা কি করবা? এই ক্ষেত্রে তোমরা ধরে নিবা যে তোমাদের যে অভিহিত মূল্য ওইটাই তোমাদের বাজার মূল্য হিসেবে কাজ করবে। তো ওই ক্ষেত্রে জাস্ট সিম্পল টেকনিক, তোমরা দুইটা সুদের হার নিয়ে কাজ করবা। এখানে কিন্তু দুইটা পার্সেন্ট দেওয়া আছে, একটা হচ্ছে কুপন সুদের হার যেটি হচ্ছে 12%, আর একটি দেওয়া রয়েছে বাজার সুদের হার যেটি হচ্ছে 10%। তোমরা যেটা করতে পারো, কুপন সুদের হারকে তোমরা মনে মনে ধরে নিতে পারো এটা তোমাদের জন্য আয়, আর এখানে 10% দেওয়া রয়েছে এটা তোমার জন্য হচ্ছে ব্যয়। 12% ধরে নিতে পারো আয়, আর 10% হচ্ছে ব্যয়। তাহলে আয় বেশি হলে ভালো নাকি ব্যয় বেশি হলে ভালো? অবশ্যই আয় বেশি হলে ভালো। এই ক্ষেত্রে তোমাদের এই কোম্পানির মধ্যে অবশ্যই বিনিয়োগ করা উচিত, কারণ যেটা হবে এই ম্যাথটা করলে তোমাদের বন্ডের যে প্রকৃত মূল্য আছে এটা অবশ্যই 1000 টাকার থেকে বেশি হতে বাধ্য। এটার বর্তমানে কি হবে, 1000 থেকে বেশি হতে বাধ্য। যদি ম্যাথটা এবার করে দেখি আমরা, ঠিক আছে, যে এই ম্যাথটা কত, সূত্র কি ছিল? সূত্র ছিল আই ইনটু 1-1/1+kd হোল টু দি পাওয়ার হচ্ছে n ডিভাইডেড বাই kd প্লাস mv ডিভাইডেড বাই 1+kd হোল টু দি পাওয়ার হচ্ছে n। আয় কত? আয়ের পরিমাণ তোমাদের জন্য হচ্ছে 120 টাকা ইনটু 1-1/1+kd 10 হোল টু দি পাওয়ার হচ্ছে কত, হোল টু দি পাওয়ার দেওয়া রয়েছে হচ্ছে 10 ডিভাইডেড বাই 0.10 প্লাস এমভি এর পরিমাণ হচ্ছে কত, 1000 টাকা ডিভাইডেড বাই 1+0.10 হোল টু দি পাওয়ার হচ্ছে কত, 10। যদি এই ম্যাথ আমরা করে ফেলি একটু, 1.10 হোল টু দি পাওয়ার হচ্ছে 10। অ্যান্সার বের হয় হচ্ছে 1122.89। দেখছো, যদি বাজার মূল্য দেওয়া না থাকে, তোমাদের দেওয়া রয়েছে কি শুধুমাত্র অভিহিত মূল্য দেওয়া রয়েছে, এটাকেই তোমরা বাজার মূল্য ধরে নিবা, ঠিক আছে? বাজার মূল্য দেওয়া নাই, ম্যাচুরিটি ভ্যালু দেওয়া নাই, অভিহিত মূল্য সব হিসেবে কাজ করবে। দেখো এটার মূল্য কিন্তু অবশ্যই বাজার মূল্য থেকে বেশি হয়ে গেছে, এটাকে আমরা বিনিয়োগ করবো নাই করবো না, অবশ্যই করবো, করা উচিত আমাদের, কারণ এটার প্রকৃত মূল্য হচ্ছে 1122। এটা দিয়ে আমাদের কিনা উচিত, কিন্তু আমরা কিনতে পারতেছি মাত্র 1000 টাকা দিয়ে, আমরা কেন কিনবো না, অবশ্যই কিনবো। আর যদি উল্টাটা হয় যে কুপনের হার হচ্ছে 10%, কিন্তু আমাদের বাজার সুদের হার হচ্ছে 12%, আমাদের যে আয় রয়েছে সেটা হচ্ছে আমাদের ব্যয়ের থেকে বেশি, তখন কিন্তু আমরা অবশ্যই এটার মধ্যে বিনিয়োগ করবো না। তোমাদের এই পার্টটা তোমরা কখন ফলো করবা, যখন কোম্পানির মধ্যে গিয়ে কি দেওয়া নেই, মানে কোশ্চেনের মধ্যে বাজার মূল্য দেওয়া নাই অ্যান্ড নৈভিত্তিকে দেওয়া আছে, শুধুমাত্র তখন গিয়ে এই শর্টকাটের তো ইউজ করবা। ম্যাথের মধ্যে কিন্তু তোমাদের মান দেখানো লাগবে, বাট নৈভিত্তিকের মধ্যে গিয়ে তোমরা সহজেই জানতে পারবা এই পার্টটার মাধ্যমে। তো আরেকটা কোশ্চেন কিন্তু এখানে অ্যারাইজ করে, যদি সমান হয়, যদি এটাও হয় 10%, এটাও হয় 10%, তখন কি হবে, তখন কি হবে বলি, তখন না এই 1000 টাকা যেটা কিনা তোমাদের অভিহিত মূল্য, ঠিক ওইটাই তোমাদের বর্তমান মূল্য হয়ে যাবে। যদি এখানের মধ্যে সবকিছু হয় 1000, তাহলে এটার পরিমাণ হবে হচ্ছে 1000 ইন্টু হচ্ছে কত, কুপনের হার যদি হয় এখানে 10% হয়ে যায়, তাহলে এখানে হবে হচ্ছে 100। মানে সব সেম ম্যাথটা করে দেখো তোমরা, এখানের মান অবশ্যই 1000 হতে বাধ্য। যদি এবার নেবে থেকে আসে, কখন বন্ডের অভিহিত মূল্য বন্ডের প্রকৃত মূল্য সমান হয়, যখন হচ্ছে কুপন সুদের হার বাড়ে, তখন গিয়ে হচ্ছে কোম্পানি কি হয়, অভিহিত মূল্য বর্তমান মূল্যের সমান হয়। কখন বন্ডের বর্তমান মূল্য বেশি হয়, যদি কুপন সুদের হার বেশি হয় তখন বন্ডের বাজার মূল্য থেকে হচ্ছে বন্ডের প্রকৃত মূল্য বেশি, আর যদি
বন্ডের প্রকৃত মূল্যর তুলনায় কখন হচ্ছে বাজার মূল্য বেশি হবে? যদি বাজার সুদের হারটা হচ্ছে বেশি হয়। তো আই হোপ তোমাদের মনের মধ্যে হচ্ছে এই চ্যাপ্টার নিয়ে অন্তত আর কোনো ধরনের কোশ্চেন নাই। এই চ্যাপ্টারটার মধ্যে কিন্তু সূত্র খুবই কম, প্লাস অনেক সূত্র কিন্তু রিপিটেটিভ, আগের চ্যাপ্টারে করে আসছো, পরের চ্যাপ্টারে গিয়ে করবা। তো এই চ্যাপ্টারটা তোমাদের অবশ্যই ভালোমতো করা উচিত, যাতে এইচএসসির মধ্যে গিয়ে তোমরা হচ্ছে এটা অ্যান্সার করতে পারো। যদি এটা রিক্যাপ করি, তোমাদের যে প্রথম যে তিনটা হচ্ছে বর্ণ ছিল, প্রথমে দেখবা যে মেয়াদ আছে নাকি মেয়াদ নাই। কোশ্চেনের মধ্যে প্রথমে মেয়াদ আছে নাকি মেয়াদ নাই, এটা হচ্ছে তোমাদের প্রথম পার্ট। যদি মেয়াদ থাকে তাহলে এটা হচ্ছে মেয়াদি বন্ড, মেয়াদ না থাকলে সেটা হচ্ছে চিরস্থায়ী বন্ড। যদি মেয়াদ থাকে তখন গিয়ে দেখবা যে এটার মধ্যে কুপন আছে নাকি নাই। যদি কুপন থাকে তাহলে এটা হচ্ছে কুপন বন্ড, কুপন না থাকলে সেটা হচ্ছে জিরো কুপন বন্ড। তারপর ওই অনেক সূত্র বসাবা, বসানোর পরে দেখবা যে বাজার মূল্যের সাথে তুলনা করে দেখবা, যদি বিভের মূল্য যদি বাজার মূল্য থেকে বেশি হয় এটার মধ্যে বিনিয়োগ করা উচিত, যদি বিভের মূল্য বাজার মূল্য থেকে কম হয় তাহলে এটার মধ্যে বিনিয়োগ করা অবশ্যই উচিত না। কারণ এটার মধ্যে তুমি প্রকৃত মূল্য থেকে বেশি পরিমাণ মূল্য তুমি হচ্ছে বন্ড যে কোম্পানি ইস্যু করতেছে ওই কোম্পানিকে তুমি পরিশোধ করতেছো। আর আয়ের হারের ক্ষেত্রে গিয়ে তিনটা আয়ের হার রয়েছে, একটি হচ্ছে মেয়াদ পূর্তিতে আয়ের হার, দুই নম্বরটি হচ্ছে ইয়েল্ড টু কল, আর তিন নম্বরে গিয়ে হচ্ছে চলতি ইল্ড। তাহলে এর সাথে সমাপ্ত হচ্ছে আমাদের আজকের ক্লাস। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্টে আস্ক করতে পারো, এবং আমি অবশ্যই তোমাদের পরে হচ্ছে এগুলি অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। সো টিল দেন, গুড বাই অ্যান্ড স্টে টিউন্ড উইথ রবি 10 মিনিট স্কুল, নেভার স্টপ লার্নিং।